ওকে, তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেগুলো হচ্ছে যে কম্বিনেটোরিয়াল গেমস। এটা আমার মতে কম্বিনেটরিক্স সবচেয়ে মজার জিনিস, যেটা তুমি মানে অলিম্পিয়াডে শিখবা মানে গ্রাফ থিওরির পরে। তো কম্বিনেটোরিয়াল গেম জিনিসটা হচ্ছে যে তোমরা চেস গেম, চেস এর নাম তো শুনছো, তারপর টিক ট্যাক টো এর নাম তো শুনছো। এই গেমগুলো আসলে কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল গেম। তো তুমি যদি অনেক ভালোভাবে অপটিমালি খেলতে পারো তাহলে তুমি জিততে পারবা সবসময়, বা এরকম একটা স্ট্র্যাটেজি আছে। কিন্তু মানে চেস এর ক্ষেত্রে যেটা ঝামেলা হয় যে চেস টা অনেক কমপ্লেক্স, তাই ওইটা বেস করা যায় না পারফেক্ট স্ট্র্যাটেজি। কিন্তু মানে এই এই গেমগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি ই করা যায়, স্টাডি করা যায়। ক্রিকেট ফুটবল এগুলো ম্যাথমেটিক্যালি স্টাডি করা যায় না, কারণ এগুলোর কোনো মানে এগুলো হচ্ছে মানুষরা খেলে, মানে মানুষরা খেলে বলতে আর কি, হ্যাঁ মানে ওইটার মধ্যে একটা পার্থক্য আছে যে আমরা কোনগুলোকে ম্যাথমেটিক্যাল গেম বলি আর কোনগুলো হচ্ছে এমনি অন্যান্য স্পোর্টস বলি। তো আমি একটা ছোট ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি যে আমরা কোন টাইপের গেম খেলবো। যে আচ্ছা, এগুলো বাদ দি, হ্যাঁ এটা এটা না। ওকে, তো একটা একটা ছোট এক্সাম্পল থেকে শুরু করি। তো ধরো তোমার কাছে একটা আছে, রেক্ট্যাঙ্গুলার বক্স আছে, ক্যারাম বোর্ডের মতো চিন্তা করতে পারো। তো এখন ধরো তুমি এ আর বি দুজনে খেলবে। তো আমরা সাধারণত বলি অ্যানা আর অনেক ধরনের বলে বলা যায় অ্যালিস অ্যান্ড বব বলি, ধরো অ্যালিস অ্যান্ড বব। তো অ্যালিস অ্যান্ড বব এই বোর্ডে গেম খেলবে, আর তাদের মুভ হচ্ছে তারা তাদের চালে একটা কয়েন বসাতে পারবে এই বক্স এই বোর্ডে। ধরো এখানে অ্যালিস এখানে বসালো, এখানে বব বসালো, এরকম করে চলবে আর কি। তো সবগুলো কয়েন মানে তাদের কাছে ইনফিনিটলি মেনি এরকম অসংখ্য এরকম সেম আকারের কয়েন আছে, তারা এরকম এই বোর্ডের উপর কয়েন বসাতে থাকবে। যে কয়েন বসাতে পারবে না সে হেরে যাবে। দা ওয়ান হু ক্যানট মুভ লুজেস। ঠিক আছে, তো এখন এইটা এখানে তোমাকে আমরা আমরা একটু খেলে দেখি আসলে। তো কেউ কি আমার সাথে খেলতে চাও এই গেমটা? গেমটা আরেকবার বলেন, হ্যাঁ আরেকবার একটু বলুন কোয়েশ্চনটা। আচ্ছা, কোয়েশ্চনটা হচ্ছে যে অ্যালিস আর বব এই মানে এই কোয়েশ্চন না, কোনো একটা গেমের গেমের ডেসক্রিপশন দিলাম। এটা হচ্ছে যে তারা একটা গেম খেলবে, যে গেমে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার বোর্ড আছে আর সেই বোর্ডে তারা এই কয়েন বসাবে, মানে সেই সবগুলো কয়েনের আকার সেম, আর যে এই কয়েনটা বসাতে পারবে না সে হেরে যাবে। তো মানে হার জিতের কন্ডিশনটাও বলে দিচ্ছি আর কি। শুন, কেউ কি ভলেন্টিয়ার করতে চাও? ভাইয়া, কয়েন গুলা কি কি একটার উপর একটা বসাবো? না, ও কয়েন গুলোকে তোমার পাশে মানে একটার উপর আরেকটা পড়তে পারবে না, এরকম পথ পড়তে পারবে না। তো কয়েন গুলোর একটা আছে যে কয়েন গুলো এরকম মানে ওভারল্যাপ করতে পারবে না। তো যার কারণে গেমটা একসময় শেষ হবে, কারণ বোর্ডের ক্ষেত্রফল তো সীমিত, তাই একসময় কয়েন বসাতে বসাতে সব সব জায়গা ফাঁকা ফিল আপ হয়ে যাবে আর কি। তো এই টাইপের গেমের আমাদের লক্ষ্য হচ্ছে ফাইন্ডিং দা উইনিং স্ট্র্যাটেজি। আমরা জেতার ট্রাই করব। তো দুইজন প্লেয়ারই আমরা চিন্তা করতে পারি যে দুইজন প্লেয়ারই হচ্ছে কি অপটিমালি খেলবে। অপটিমালি বলতে মানে তারা তাদের জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, মানে একজন আরেকজনকে ছাড় দিবে না। তো এরকম গেম হইলে তাহলে কার জেতার একটা আছে, কার জেতার স্ট্র্যাটেজি আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন এটার জন্য আমাদেরকে প্রথমে কিছু খেলে দেখতে হবে।
তো কেউ কি খেলতে চাও? তো আমি আমি প্রথমে মুভ দিব, তারপর তুমি পরে মুভ দিবা। তো আমি ধরো একটা কয়েন বসালাম, তারপর তোমাকে এখন কয়েকটা, আচ্ছা এটা অনলাইনে করা আসলে কঠিন, এখানে কি অ্যানোটেট করা যায় না? জুমি কি অ্যানোটেট করা যায়? হ্যালো, জি ভাইয়া যায়। এলাকায় বন্ধ। ও আচ্ছা, আজকে আজকে কি বার? আজকে কেন এটা? তাহলে আর মাঝখানে শুরুতে বসাবো, তারপর আরেকজন বিপরীতে বসাবো। আচ্ছা, তোমার তো তাহলে জানো এটা গেমটার কথা। আচ্ছা তাহলে তাহলে আমি একটা স্ট্র্যাটেজিটা বলে দিই। তো প্রথমজন যদি একেবারে গেমের মানে গেমের শুরুতে মাঝখানে বসায়, ঠিক আছে, তো এটা ধরো অ্যালিস বসাচ্ছে, আর আমি এটাকে একটু বড় করি। ধরো অ্যালিস প্রথমে এখানে বসালো, অ্যালিস, তারপর বব এই বোর্ডে যেখানেই বসাক না কেন, অ্যালিসটা ঠিক বিপরীতে আর একটা বসাতে পারবে। তো সবসময় হচ্ছে কি অ্যালিস একটা মুভ পাবে, কারণ আচ্ছা চ্যালেঞ্জটা আরেকবার বলি। তো গেমটার শুরুতে অ্যালিস হচ্ছে গিয়ে একেবারে মাঝখানে একটা কয়েন বসাবে, মানে এই রেক্টাঙ্গেলটার সেন্টারে। তারপর বাকি বাকি মানে বব যখনই কোন একটা কয়েন বসাবে, তাহলে তখন অ্যালিস হচ্ছে সেই কয়েনটার ঠিক উল্টা দিকে আরেকটা কয়েনে বসাবে। মানে ধরো যদি এখানে বব এখানে বসায়, তাহলে এখানে মানে অ্যালিস এখানে বসাবে, আর বব যদি এখানে বসায়, অ্যালিস হচ্ছে এখানে বসাবে। ঠিক আছে, তো অ্যালিস সবসময় হচ্ছে কি এরকম ই করে করে করবে, রিফ্লেকশন মানে সিমেট্রি মানে একটা প্রতিসমতা বজায় রেখে তারপর করবে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে অ্যালিস উইন, মানে অ্যালিস যদি এই স্ট্র্যাটেজি ফলো করে তাহলে বব কোনোদিন জিততে পারবে না এই গেমে। চিন্তা করো এটা কিভাবে। আচ্ছা ভাই, যেহেতু সিমেট্রি ইউজ করতেছে, সো এর একটা পয়েন্টের জন্য আরেকটা পয়েন্ট অবশ্যই সবসময় ফাঁকা থাকবে। হ্যাঁ, মানে বব যেহেতু এখানে বসাতে পারতেছে, মানে চিন্তা করে দেখো মানে গেমটা হারবে কে, যে কোনো জায়গায় বসাতে পারবে না। তো যেহেতু বব বসাতে পারতেছে, তার মানে এখানে একটা ফাঁকা জায়গা আছে। এখন অ্যালিস যেহেতু সিমেট্রি মানে বজায় রাখতেছে, তার মানে ওই ফাঁকা জায়গাটার অপোজিট জায়গাটাও ফাঁকা হবে, তাই না? কারণ এই জায়গাটা যদি কোনোভাবে মানে আটকানো থাকতো, তাহলে এটার সিমেট্রিক অংশটাতেও আটকানো থাকার কথা ছিল, তাই না? কারণ হ্যাঁ ভাইয়া, সেটাই, মানে যদি এখানে কোনো জায়গায় সিমেট্রিক কোনো জায়গায় আটকানো মানে থাকতো, তাহলে সেটা মানে বব ওইখানে এইখানে তাহলে বসাতে পারতো না। কারণ এখানে যদি আটকানো থাকে, তাহলে এখানেও আটকানো থাকবে। পুরো বোর্ডটাই ওইরকম ভাবে তৈরি করা, অ্যালিস এইভাবে মেনটেন করছে। যখনই বব মুভ দিতে পারবে, তখনই অ্যালিস মুভ দিতে পারবে। অ্যালিস উইন্স, কারণ কারণ হচ্ছে অ্যালিসের মুভ আছে, বব যখনই মুভ দিবে তখনই অ্যালিসের মুভ আছে। অ্যালিস ক্যান মেক আ মুভ make a move whenever Bob can. ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল যে কপি, আমি এটাকে বলি কপি ক্যাট স্ট্র্যাটেজি। কপি ক্যাট স্ট্র্যাটেজিতে একজন প্লেয়ার অন্যজন প্লেয়ারের মুভ কপি করে। তো কাইন্ড অফ লাইক স্টেজে এটা করলে তুমি কোনোদিন কোথাও যেতে পারবে না, মানে তুমি যদি অন্যের মুভ কপি করো, কিন্তু
এই এই গেমের মতো কোনো কোনো গেমে যদি তুমি আর কি অন্যের মুভ ফলো করো, তাহলে হয়তো দেখা যায় তাকে তার মুভ, মানে যদি এরকম গেমের কন্ডিশন যদি এমন থাকে যে তুমি আর কোনো মুভ দিতে না পারলে তুমি হারবা, তো ওইরকম গেম গুলোতে যদি এরকম কপি করো, তাহলে যদি দেখাতে পারো যে অন্য অন্য কেউ যদি একটা মুভ দেয় তুমি তাহলে মুভ দিতে পারবা, তাহলে তুমি আসলে এনশিওর করতে পারবে যে তোমার সবসময় মুভ থাকে। তো আচ্ছা এই গেমটা যাক, তারপর আমরা আরেকটা গেম খেলি, যেটা হচ্ছে তোমার কাছে ধরো একটা বড় সংখ্যা দেওয়া থাকবে, ধরো 100, 100 না আমরা ছোট একটা সংখ্যা নিয়ে আসি 10। প্রত্যেক টার্নে অ্যালিস আর বব খেলবে, অ্যালিস আর বব খেলবে, তারা হচ্ছে যে এই 10 সংখ্যাটা থেকে 1 অথবা 2 বিয়োগ করবে, যে আর কোনো মানে যে আর কোনো বিয়োগ করতে পারবে না সে হারবে। এরকম একটা খেলা খেলা হয়েছিল ফ্রান্সের সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা এটা মানে কি কেউ খেলতে পার খেলতে চাও এটার সাথে আমার সাথে? সার্টেইন একটা গুণিতক মানে গুণনীয়ক রাখতে হবে। হ্যাঁ এখন ওইটা কি টু? আচ্ছা কেউ তুমি কি খেলতে চাও আমার সাথে? আমি চাই আগে। আচ্ছা আচ্ছা তুমি যাও তুমি যাও, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি 2, আমি হচ্ছে 2 বিয়োগ করব 7, 2 মানে 5। 5 এখন তুমি হেরে গেলা। তারপর আমি 3, যে কোনো কিছু দেই তুমি জিতবা। হ্যাঁ এখানে তুমি হারছো কারণ হচ্ছে যে তুমি এখানে 6 দেওয়া উচিত ছিল। হ্যাঁ আচ্ছা, তো এটার কাহিনী যেটা হচ্ছে যে প্রথমে যদি এটা 3 গুণিতক না হয় তাহলে অ্যালিস উইন্স ইফ, তো এটা ধরো একটা এন সংখ্যাটা, ইফ 3 ডাজ নট ডিভাইড এন, আর বব উইন্স ইফ 3 ডিভাইড এন। তো এটা কেন হচ্ছে, যখন 3 এন কে ডিভাইড করে না তখন অ্যালিস যেটা করবে, অ্যালিস হচ্ছে এই 10 থেকে, যেমন এখানে 10 আছে 3 দিয়ে ডিভাইড করে না 3 একে, তো 10 থেকে অ্যালিস হচ্ছে 9 যাবে, ঠিক আছে? তো তো 1/2 তো হবে তাই না, মানে ভাগশেষ 3 দিয়ে যদি বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ হবে 1/2, তো ওই মুভটা দিয়ে সে হচ্ছে ওই একটা 3 দ্বারা বিভাজ্য কোন একটা সংখ্যা যাবে। তো এরপর বব যদি 2 বিয়োগ করে তাহলে অ্যালিস হচ্ছে 1 বিয়োগ করবে, আর বব অ্যালিস হচ্ছে 1 বিয়োগ করবে, আর বব যদি এখানে 1 বিয়োগ করে অ্যালিস হচ্ছে 2 বিয়োগ করবে, তো শেষমেশ এখানে অ্যান্সার আসবে 6, মানে বব যেটাই মুভ দিক না কেন এখানে অ্যালিসের মুভের পর অ্যান্সার আসবে 6, তারপর আবার অ্যালিস আর ববের মুভের পর এখানে আসবে অ্যান্সার আসবে 3। তো ফাইনালি লাস্ট এই লাস্ট মুভটা কে দিচ্ছে, দেখো লাস্ট মুভটা দিচ্ছে হচ্ছে অ্যালিস, তো 3 থেকে যখন 0 আসবে তখন কিন্তু লাস্ট মুভটা অ্যালিস দিবে, এরপর আর এখন আর কোনো বিয়োগ করতে পারবে না বব, তো এখানে বব হেরে যাবে। এটা বুঝছো এই ফাংশনে কি এটা ই দেখানো হয়েছিল? আচ্ছা তো আচ্ছা, তোমরা যেহেতু অলরেডি জানো তাই আমার কোনো সুবিধা হয়ে গেছে, তো আমরা এখন এটা চেঞ্জ করে ফেলি, ধরো আচ্ছা এক সেকেন্ড ধরো, আচ্ছা তো এখানে 2 বদলে আমরা ধরো 3 বসাই, আচ্ছা 1 2 3, তাহলে কি কি গেম খেলা যাবে এটা দিয়ে? 4K বা মানে 3 জায়গায় 4 হিসেবে ধরে, হ্যাঁ 3 এর জায়গায় 4 হিসেবে ধরতে হবে, তো কারণ এটা এটা যেটা হবে যে ধরো আমরা 11 দিয়ে শুরু করি, তো অ্যালিস প্রথমে করবে যে 10 11 থেকে সে 8 যাবে, তারপর বব যে মুভি দেখ না কেন বব যদি 1 দেয় অ্যালিস হচ্ছে গিয়ে 3 দিবে, বব 2 দিলে অ্যালিসও 2 দিবে, বব 3 দিলে অ্যালিসও অ্যালিস 1 দিবে, তো শেষমেশ এখানে 4 কমবে, দেখো সবগুলোতেই 4 কমতেছে, তো শেষমেশ এখানে 4 আসবে। তো এভাবেই
চারের গুণিতক রাখলে শেষমেশ যখন জিরো আসবে তখন সেটা লাস্ট মুভটা দিবে অ্যালিস। তো লাস্ট মুভ যখন অ্যালিস দিবে তার মানে বব আর মুভ দিতে পারবে না, তাই এটাও আগের মতো অ্যালিস আর বব জিতবে। সো এবার আসো, এবার আমরা যদি এইটা চিন্তা করতাম এক আর তিন, তাহলে কিন্তু এই জিনিসটা এত সহজ না। এখানে ভাই ববের তখন 4n প্লাস 4n আর 4n প্লাস 2 হইতো, মানে 4 ডিভাইডস n আর 4 ডিভাইডস n প্লাস 2। আচ্ছা মেবি সেটা আমরা দেখি, মানে তুমি কি গেস করছো নাকি তুমি আগে করছো? এটা গেস করলাম। আচ্ছা সেটা আমরা চিন্তা করে দেখি, মানে হ্যাঁ গেস করা ভালো, তো আমরা এখন এটা করে দেখবো। তো এক আর তিন, ওকে। তো এটার আগে একটা জিনিস আমাদেরকে, আমরা ধরো এখন এই গেম খেলতেছি, তো আমাদেরকে গেম এখন অ্যানালাইজ করতে শিখতে হবে। আচ্ছা সেটা আমরা একটু পরে গেমটা খেলে দেখি, তার আগে কয়েকটা জিনিস কয়েকটা টার্ম বুঝাইনি। সেটা হচ্ছে আমরা যখন একটা মানে এরকম ম্যাথমেটিক্যাল গেম খেলতেছি তখন আমাদেরকে দুইটা 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 জিনিস শিখতে হবে, একটা হচ্ছে লুজিং পজিশন এন্ড আরেকটা হচ্ছে উইনিং পজিশন। এটা কি? এটা হচ্ছে যে লুজিং পজিশনে, লুজিং পজিশন হচ্ছে স্টেট অফ দ্য বোর্ড বা স্টেট অফ দ্য গেম, মানে একটা গেমের অবস্থা এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে স্টেট গেম স্টেট। এখন এই এই পজিশনে পজিশন বা এই স্টেট থেকে, মানে এখন ধরো প্লেয়ার হচ্ছে যে প্লেয়ারের মুভ, সেই প্লেয়ার এখন যাই মুভ দিক না কেন সেকেন্ড প্লেয়ারের একটা স্ট্র্যাটেজি আছে যাতে সেকেন্ড প্লেয়ার শেষমেশ জিতবে। তো নো ম্যাটার হাউ দ্য কারেন্ট প্লেয়ার মুভ, the other player wins. যেমন এর আগের এক্সাম্পলে প্রথম এই এই গেমটাতে দেখো, এই গেমটাতে যখন প্রথম এটা ছিল তখন কিন্তু বব, এটা কিন্তু ববের লুজিং পজিশন, আচ্ছা না এটা লুজিং না, এটা হচ্ছে লুজিং ববের লুজিং পজিশন, মানে এই নয় থেকে যে প্লেয়ারই মুভ দেয় কেন মুভ দেয় না কেন সেই প্লেয়ার হারবে, তাই না? জি ভাইয়া। আর উল্টাটা হচ্ছে উইনিং পজিশন হচ্ছে তার উল্টা, যে মানে বর্তমান স্টেট অফ দ্য গেম থেকে যে প্লেয়ার মুভ দিতেছে সেই প্লেয়ারের একটা উইনিং স্ট্র্যাটেজি আছে। Where the current player has a winning strategy. So, এখানে দেখো ধরো ছয় মানে নয়ের মাঝখানে ধরো তিন ছাড়া অন্য কোনো সংখ্যা হইলে সেটা কিন্তু একটা উইনিং পজিশন, কারণ দশ ধরো দশ একটা উইনিং পজিশন, কারণ এখানে যে প্লেয়ার প্রথমে মুভ দিবে মানে ধরো দশ দশ সংখ্যাটাতে যে প্লেয়ার মুভ দিবে সেই প্লেয়ার জিতবে, কারণ কি কারণ সে ওইখান থেকে নয় যাবে, নয় হচ্ছে একটা লুজিং পজিশন। তো তো ওই লুজিং পজিশন থেকে এখন ওই অপর প্লেয়ার যে কোনো মুভি দেখ না কেন ওই ফার্স্ট প্লেয়ার হচ্ছে গিয়ে সেই একটা একটা উইনিং স্ট্র্যাটেজি পাবে। তো কাইন্ড অফ এরকম কাজ করে যে ধরো উইনিং পজিশনে, ধরো এটা একটা উইনিং পজিশন, এটা উইনিং পজিশন থেকে সবগুলো হচ্ছে লুজিং পজিশনে যায়, মানে সবগুলো লুজিং পজিশনে যায় না, একটা হচ্ছে সরি তো উইনিং পজিশন থেকে একটা পজিশন আছে যে পজিশনটা হচ্ছে একটা লুজিং পজিশন, এটা বুঝছো? তো উইনিং পজিশন মানে কি, উইনিং পজিশন মানে হচ্ছে এখন যে প্লেয়ার
এটা হচ্ছে অ্যালিস, অ্যালিস এখন মুভ দিবে। অ্যালিস মুভ দিলে উইনিং পজিশন মানে হচ্ছে অ্যালিস জিতবে শেষমেশ, তার একটা স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করলে সে জিতবে। তো উইনিং পজিশন থেকে একটা লুজিং পজিশনে যাওয়া যাবে, লুজিং পজিশন মানে হচ্ছে যে এই লুজিং পজিশন থেকে এটা এখন বব, তার বব মুভ দিবে, তো অ্যালিস জিতবে, তার মানে বব এখন যা মুভি দিক না কেন সে হারবে, তাই না? তো যদি ওটার উপরে একটা উইনিং পজিশন থাকে, ও আচ্ছা হ্যাঁ, তো উইনিং পজিশনের পরে একটা লুজিং পজিশন থাকবে, লুজিং পজিশন থেকে সবগুলো উইনিং পজিশনে যাবে। এটা চিন্তা করো, কারণ এটা ববের, ববের লুজিং পজিশন, তাই না? তো বব এখানে যে মুভি দিক না কেন এর পরে যে অবস্থা আসবে সেখানে অ্যালিস জিতবে, তাই না? এটাই তো লুজিং পজিশন বলতেছে, যেখানে নো ম্যাটার হাউ দ্য কারেন্ট প্লেয়ার মুভ দ্য আদার প্লেয়ার উইন, আর আদার প্লেয়ার উইন এই প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা যেসব স্টেজ গুলো আসছে এই স্টেজে সবগুলো হচ্ছে অ্যালিসের জন্য উইনিং, তো তার মানে সেখানে সে জিতবে। তো এইখানে একটা এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেখো, প্রথমে টেন ছিল, টেন হচ্ছে গিয়ে উইনিং পজিশন, ঠিক আছে? আর টেন থেকে অ্যালিস, অ্যালিস হচ্ছে গিয়ে নয় যাবে, অ্যালিস যদি আটে যায় তো আট কিন্তু একটা লুজিং পজিশন, আট কিন্তু একটা লুজিং পজিশন, না সরি আট হচ্ছে একটা উইনিং পজিশন। তো অ্যালিস যদি টেন থেকে এইটে যাইতো তাহলে কিন্তু সে মারা খাইতো, কারণ আজ থেকে ওই ববের একটা উইনিং স্ট্র্যাটেজি আছে, তাই না? তো সে এটা, এটা উইনিং কারণ অ্যালিস এইখান থেকে একটা লুজিং পজিশনে যেতে পারবে, আর নয় লুজিং কারণ নয় থেকে যেসব যে দুইটা মুভি আসুক না কেন নয় থেকে আসে হচ্ছে সাত অথবা আট, দুইটাই হচ্ছে উইনিং। তো কাইন্ড অফ ববের আর কোনো উপায় নাই, সে হচ্ছে অ্যালিসকে জয় ধরায়, মানে উইনিং ধরাই দিবে। তো এইটা আরেকটু সহজভাবে চিন্তা করার একটা উপায় হচ্ছে যে আমরা শুরু থেকে শুরু করব। তো সংখ্যা উইনিং লুজিং এগুলো কনসিডার করার জন্য একটা মানে পদ্ধতি আছে, যে ধরো আমরা এরকম সংখ্যাগুলো লিখি প্রথমে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তো কিছু সংখ্যা লিখলাম, সেভেন এইট নাইন টেন, তো জিরো কিন্তু উইনিং, তাই না? না, জিরো হচ্ছে লুজিং, হ্যাঁ, মানে এখন কারেন্ট প্লেয়ার তো অলরেডি, কারেন্ট প্লেয়ার যে যার মুভ দেওয়ার কথা সে তো এখন আর মুভ দিতে পারবে না, তো সে হেরে যাবে। তোমাকে ফলো করতেছো? কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, সো জিরোতে কেউ মুভ দিতে পারবে না, তাই কারেন্ট প্লেয়ার হারবে। সো আমরা কিন্তু সব কারেন্ট প্লেয়ারের কথা চিন্তা করতেছি, মানে ধরো কেউ যদি এই দুই থেকে মুভ দেয় তাহলে সে জিতবে, কারণ সে দুইটাই রিমুভ করতে পারবে, তারপর অপর প্লেয়ার হেরে যাবে। তো একও, একও সেম সিমিলারলি উইনিং, কিন্তু দেখো তিন কিন্তু লুজিং, কারণ তিন থেকে আমরা, তিন থেকে এখন যে কারেন্ট প্লেয়ার সে হচ্ছে দুয়ে অথবা একে যেতে পারবে, তো দুয়ে অথবা একে গেলে অপর যে প্লেয়ার সে তো জিতে যাবে, কারণ এটা হচ্ছে উইনিং পজিশন, আর সে হচ্ছে এখন নতুন কারেন্ট প্লেয়ার, তো সে জিতবে, তো অপর প্লেয়ার হারবে, এটা হচ্ছে একটা লুজিং পজিশন। তো মানে এখন যদি অ্যালিস এখানে মুভ দেয় তাহলে বব এখানে অথবা এখানে আসবে, তো এই ওইটা হচ্ছে ববের জন্য উইনিং, তার মানে এই তিন হচ্ছে অ্যালিসের জন্য লুজিং। আবার ফোর যদি অ্যালিসের মুভ হয় তাহলে ফোর কি করবে, ফোর হচ্ছে ববকে তিন ধরাই দিবে, তারপর ববের জন্য একটা লুজিং হয়ে যাবে, তার অ্যালিস হচ্ছে উইনিং। পাঁচও সেম, পাঁচও হচ্ছে গিয়ে যেহেতু পাঁচ থেকে অ্যালিস হচ্ছে গিয়ে দুই রিমুভ করে তিনে ধরে দিতে পারবে ববকে, তাই ওইটা হচ্ছে লুজিং ববের জন্য, তাই পাঁচ হচ্ছে উইনিং অ্যালিসের জন্য। আবার ছয় থেকে, ছয় থেকে অ্যালিস যদি ছয়ে আসে তাহলে সে চারে অথবা পাঁচে যাবে, দুইটাই হচ্ছে উইনিং, যেটা ববের জন্য উইনিং, তো এটা তার জন্য লুজিং। তো এভাবে যদি তুমি ফলো করো, মানে প্যাটার্ন ফলো করো, দেখো যে এরকম আসে, তারপর আমরা স্ট্র্যাটেজিতে তো এখন বুঝছো। জি ভাইয়া। ওকে, এবার এই এই সেম স্টাডি আমরা হচ্ছে ওই নতুন গেমটা দিয়ে করব, এটা হচ্ছে অ্যালিস বব, তারা আর গেমেরই হচ্ছে এক অথবা তিন রিমুভ করবে। ওকে, সো জিরো, জিরো তো লুজিং সবসময়, তাই না? এখন কেউ এইটাতে মুভ দিতে পারবে না,
তো এক এক উইনিং তাই না, যে যে একে আছে সে এক রিমুভ করতে পারবে, দুই কিন্তু লুজিং, কারণ দুই থেকে তিন তো রিমুভ করা যাবে না, দুই থেকে এক রিমুভ করা যাবে, তাই দুই থেকে হচ্ছে একে যাওয়া যাবে, কিন্তু এক তো হচ্ছে উইনিং, তাই দুই লুজিং, চার। তো উইনিং লুজিং বোঝার জন্য এটা হচ্ছে উপায়, যদি কোনো একটা পজিশন থেকে একটা লুজিং পজিশনে যাওয়া যায় সেটা উইনিং, যদি একটা পজিশন থেকে কোনো উইনিং কোনো লুজিং পজিশনে না যাওয়া যায় সেটা হচ্ছে লুজিং। দুইটা লুজিং পজিশনেই যাওয়া যাবে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, না দুই থেকে তো জিরোতে, আচ্ছা চার না সরি তিন, তিন কিন্তু উইনিং তাই না, কারণ তিন থেকে সরাসরি একটা লুজিং পজিশনে যাওয়া যাচ্ছে, আবার তিন থেকে এক দুইও যাওয়া যায় সেটা আরেকটা লুজিং, তো তিন থেকে হচ্ছে দুয়ে অথবা জিরোতে যাওয়া যায়। ফোর, ফোর কি বলতো? মানে ভ্যা লুজিং পয়েন্ট, হ্যাঁ ফোর লুজিং, কারণ ফোর থেকে তিনে যাওয়া যায় আর হচ্ছে একে যাওয়া যায়, এখন দুইটাই উইনিং, তো ফোর হচ্ছে লুজিং। ফাইভ, ফাইভ থেকে চারে যাওয়া যায় এটা উইনিং তাই না, অথবা ফাইভ থেকে দুয়ে যাওয়া যায় সেটাও একটা লুজিং, তো এটা উইনিং। তো প্যাটার্নটা তো বুঝতে পারতেছো তাই না? হ্যাঁ, অড অ্যালিস উইন্স ইফ টু ডাজ নট ডিভাইড এন, আর বব উইন্স ইফ টু ডিভাইড এন, সোজা না? তো তো এইটা হচ্ছে যে আমরা কিভাবে গেম গেমটাকে মানে অ্যানালাইজ করি, সেটা হচ্ছে এই সিস্টেম। তো উইনিং লোজিশন লুজিং দিয়ে চিন্তা করে আমরা হচ্ছে সংখ্যাগুলোকে এইভাবে বসাই, তারপর দেখি যে এখান থেকে কোনো প্লেয়ার জিতবে কিনা। তো এটা হচ্ছে যে এটা একটা নাম নাম মেবি আসছে স্পেশাল, বাট আদার অ্যাক্সিডেন্ট। আচ্ছা আরো আরো কিছু ট্রাই করি, মানে এটাকে জেনারেলাইজ করতে পারি কিনা আমরা, ধরো ওয়ান টু ফোর, তো অ্যালিস আর ববের গেম, তো ওয়ান টু ফোর চেঞ্জ করতে পারবে, আর তো গেমটা ধরো এরকম, তো জিরো ওয়ান, তো আমরা এটা কপি করতে পারি, তো জিরো তো হচ্ছে লুজিং, এক উইনিং, দুইও উইনিং, তিন কিন্তু লুজিং তাই না, তিন থেকে এক বিয়োগ করো বা দুই বিয়োগ করো দুইটাই উইনিং এ আসে, দুইটা লুজিং, চার হচ্ছে উইনিং, পাঁচ কি? পাঁচ হচ্ছে উইনিং, কারণ পাঁচ থেকে তিনে যাওয়া যায় সেটা হচ্ছে একটা লুজিং, তো পাঁচ হচ্ছে উইনিং। সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, তো সিক্স, দেখো সিক্স থেকে তিন রিমুভ করলে একটা উইনিং লুজিং আছে, কিন্তু সেটা তো তিন তো এখানে নাই, এক দুই, ছয় থেকে একে যাওয়া যায়, এক বিয়োগ করা যায়, দুই বিয়োগ করা যায়, অথবা চার বিয়োগ করা যায়, তো তিনটাই হচ্ছে গিয়ে লুজিং, লুজিং, এটা লুজিং। সেভেন থেকে আবার ছয় যাওয়া যায় উইনিং, আট থেকে ছয় যাওয়া যায় উইনিং, নয় থেকে যেখানে যায় সেখানে উইনিং, সেটা লুজিং। তো এখন এটা তো দেখতে পাচ্ছ ওই সেম উপায়, এটা হচ্ছে যে অ্যালিস উইন্স if 3 does not divide n, Bob wins if 3 divides n. তো এখানে স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো কিভাবে করতে হবে? একার এখানে কিন্তু আসলে এখন দেখো চার কি কিন্তু কোনো ব্যবহার করাই লাগলো না, কারণ সব আমরা যেহেতু এক আর দুই বুকটা আছে, তো এক আর দুই মানে হচ্ছে যে আমাদের এখানে আমরা ওই তিনের যে গেম ছিল, মানে একটু আগে যে গেম ছিল যেটাতে জাস্ট এক আর দুই রিমুভ করছে, সেই গেমটাই আমরা ফলো করতে পারতেছি এখানেও, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা এটা এই মানে এই গেমের লাস্ট আরেকটা ভার্সন দেখবো, সেটা হচ্ছে যে এক তিন চার, এক তিন চার, তো এক তিন চারে আমরা ধরো একটু অংশ নেই, তো জিরো হচ্ছে লুজিং, এক হচ্ছে উইনিং, দুই লুজিং, আর তিন কি? তিন উইনিং, চারও উইনিং। হ্যাঁ, এখানে দেখো একটা বিজার একটা প্যাটার্ন আসতেছে,
পাঁচ কি? পাঁচ থেকে একে যাওয়া যায়, দুয়ে যাওয়া যায়, আচ্ছা দুয়ে যাওয়া যায় তার মানে এটা উইনিং। ছয় থেকে চার কমে যাওয়া যায়, তো এটা উইনিং। তো এখানে দেখো এটা কিন্তু আগের গুলোর মতো অত সুন্দর আসতেছে না, ঝামেলা আছে। তো সাত, সাথে দেখো সাত থেকে হচ্ছে একে যা এক কমানো যায়, চার কমাইলে এগুলো সবগুলো হচ্ছে লুজিং। তো আট কি? আট থেকে এক কমাইলে এটা উইনিং। নয় কি? নয় কিন্তু লুজিং। দশ, দশ উইনিং, উইনিং এগারো, উইনিং, উইনিং, উইনিং। তো প্যাটার্নটা হচ্ছে এরকম, এই অংশটা রিপিট করে। এই টাইপের গেম গুলোতে মানে সাবট্রাকশন গেমে সবসময় হচ্ছে যে এই একটা পিরিয়ডিক ভাবে মানে রিপিট করে জিনিসগুলো। তো এটাকে আমরা বলতে পারি যে ছয়। তো সাতের মডে অ্যালিস উইনস ইফ, উইন কখন হয়, যে এন নট ইকুয়াল টু মানে নট কংগ্রুয়েন্ট টু জিরো অথবা টু মড সেভেন, আর বব উইন্স যখন এটা সমান হয়, তাই না? এটা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এখন থেকে মানে যদি এরকম কোন গেমে, গেমের সামনে পড়ো, তাহলে হচ্ছে এরকম মানে লিস্ট করে শুরু থেকে দেখবা যে কি করে মানে একটার পর একটা মান বসায় উইনিং লুজিং, উইনিং লুজিং দিয়ে দিয়ে তারপর হচ্ছে এসে যাবা। আর উইনিং বুঝবা কিভাবে? যদি এখান থেকে কোনো একটা লুজিং পজিশনে যাওয়া যায় তাহলে উইনিং। লুজিং বুঝবা কিভাবে? যদি এখান থেকে কোনো উইনিং পজিশনে না যাওয়া যায়, সবগুলো কোনো লুজিং পজিশনে না যাওয়া যায়, এখান থেকে যদি সবগুলো উইনিং এ যায় তাহলে সেটা লুজিং। ঠিক আছে, ওকে। এবার আসো আরেকটা গেম, সেটা হচ্ছে নাম হচ্ছে চম্প। এই গেমটায় তোমাকে একটা অনেক বড় ই দেওয়া হচ্ছে, মানে একটা ধরো রেক্ট্যাঙ্গুলার চকলেটের বার দেওয়া আছে। তো চকলেটের বারের বার মানে ধরো অংশগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? সো এখানে যেটা করতে হবে, একটা প্লেয়ার এই 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 বারটা হচ্ছে কালো করা। এখন কোন একটা প্লেয়ার যদি একটা চকলেটের মানে একটা ই খায়, কি বলে কোন একটা ছোট অংশ খায়, যে ধরো সে সে যদি এইটা খায় তাহলে তাকে এই পুরো অংশটা খেতে হবে, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি প্রথমে এই এই চকলেটটা খেতে যাচ্ছি, আমি হচ্ছে এটা খাবো। তো এইটা খাইলে আমাকে পুরো এই অংশটা খেতে হবে, যেটা হচ্ছে এই যেটা যেটা সিলেক্ট করছি, এই সিলেক্টের ডানে, সেটা ডানে এবং সেটার নিচে যতগুলো বার আছে, যতগুলো হচ্ছে সেল আছে, পিস মানে যতগুলো পিস আছে সবগুলো পিস আমাকে খেতে হবে। তো আমি হচ্ছে এই পুরো জিনিসটাকে খেয়ে ফেলবো। এরপর ধরো অন্য আর একটা প্লেয়ার, সে হচ্ছে যে সে হচ্ছে ধরো এইটা খেতে চাচ্ছে, এটা খেতে হলে তাকেই সব কিছু খেয়ে ফেলতে হবে, ডানে যা যা ডানে ছিল যা যা ছিল, বামে নিচে যা যা ছিল, তো পুরো এই অংশটা সে খেয়ে ফেলবে, ঠিক আছে? তারপর ধরো আমি এরকম খাবো, এটা খাবো, তাহলে এরকম হবে। এবং যে যে প্লেয়ার লাস্টের পিসটা খাবে, মানে একেবারে টপ লেফট, টপ লেফট পিসটা খাবে, সে হারবে। তো এখানে একটা একটু অন্যরকম করে খেলতে হবে, যে লাস্ট পিসটা যে খাবে সে হারবে। তো সবাই চাবে যে দুজনেই চাবে যে লাস্ট পিসটা যে না খেতে হয়। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি। আমরা তো ছোট একটা জিনিস নিয়ে চিন্তা করি, একেবারে ছোট। তো যদি দুইটা এরকম বক্স থাকে তাহলে তাহলে এটা এটা কেমন মানে, আচ্ছা একেবারে জিরোতে এই অংশটা, এটা কি, এটা কোন পজিশন? লুজিং পজিশন। হ্যাঁ, কারণ এখন মুভ আছেই একটা, সেটা হচ্ছে এই জিনিসটা খেয়ে ফেলা, তো এটা লুজিং পজিশন। তো ধরো এইটা এটা কি পজিশন বলো তো? উইনিং। হ্যাঁ, উইনিং। আবার সিমিলারলি এটা এটা উইনিং,
তো একটা কলাম বা একটা যদি রো থাকে, এগুলো হচ্ছে দুইটাই উইনিং, তাই না? তাহলে জাস্ট প্রথম প্লেয়ার এখান থেকে শেষ করে দিবে, লাস্টের প্লেয়ারটা তো এখান থেকে এখানে যাওয়া যায়, এই জন্য এটা উইনিং। ওকে, এবার আসে, এবার আমরা হচ্ছে গিয়ে আরেকটু করে চিন্তা করি, সেটা হচ্ছে ধরো এরকম প্রথমটা, তারপরে ধরো এরকম আছে, এটা কেমন? এটা উইনিং হতে পারে, এটা উইনিং। কিভাবে? প্রথম প্লেয়ার একদম নিচেরটা খাবে, মানে ডান পাশে। হ্যাঁ, প্রথম প্লেয়ার এটা খাবে, জি। তারপরে সেকেন্ড প্লেয়ার আপনার উপরে একটা খাবে না নিচে একটা খাবে, তারপর প্রথম প্লেয়ার আবার একটা খাবে, তারপরে আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে কি, এটা উইনিং, এটা উইনিং। প্রথম প্লেয়ার এটা খাবে, এটা হচ্ছে প্রথম প্লেয়ার খাবে, দ্বিতীয় প্লেয়ার এটা খাবে, তৃতীয় প্লেয়ার, তারপর প্রথম প্লেয়ার আবার এটা খাবে, তারপর দ্বিতীয় প্লেয়ার এটা খেতে হবে। ওকে, সো ফার আমরা জাস্ট একটা লুজিং পাইছি। এখন তারপর আমরা এটাকে আরেকটু এইভাবে চিন্তা করি, তিনটা ধরো, তিনটার কলাম আছে, এটা কেমন? এটা উইনিং সম্ভবত। না 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 না, এক মিনিট, এটা উইনিং আছে। কিভাবে? প্রথম প্লেয়ার একদম নিচের ডাইরেক্টটা খাবে। আচ্ছা, এটা খাবে প্রথম প্লেয়ার, তারপর সেকেন্ড প্লেয়ার, তারপর এটা নতুন একটা প্যাটার্ন আসছে, এটা আবার ভাবতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড প্লেয়ারও তো অলওয়েজ উইনিং এর জন্যই তো খেলবে না ভাইয়া? হ্যাঁ, সেকেন্ড প্লেয়ার, হ্যাঁ সেকেন্ড প্লেয়ার তো তার নিজের জেতার জন্যই খেলবে। এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো লুজিং পজিশন দেখিনি এই একটা বাদে, তো এখানে কি হতে পারে? আমরা চিন্তা করে নিতে পারি যে এখানে কাইন্ড অফ, তো প্রবলেম সলভিং এ তোমার উইশফুল থিং করতে হবে, যে আমরা আপাতত ট্রাই করি যে এটা উইনিং কিনা সেটা দেখানোর। তো ফার্স্ট প্লেয়ার কিভাবে খাইলে এটা তার জন্য জেতার উপায় হয়? আচ্ছা, তাহলে আমি কিভাবে দেখাচ্ছি, যদি কেউ ওই যেটা বললাম আর কি, ওইটা যদি না খায় তাহলে সেটা হারবে, তাহলে সে হারবে। শুধুমাত্র জিততে হলে ওই একটাই উপায় আছে, যে নিচের ওইটা, মানে সে যদি এইটা এইটু খাইতো, তাহলে নিচের প্লেয়ার আপনার হচ্ছে ওই একদম নিচেরটা খাইতো। হ্যাঁ, তাহলে সেকেন্ড প্লেয়ার হচ্ছে এটা খাইতো, তারপর ফার্স্ট প্লেয়ার, তারপর এটা একটা লুজিং, এই মানে এই অংশটা একটা লুজিং পজিশন, জি, এটা হচ্ছে একটা লুজিং। আবার এটাও কি, এটা কিন্তু একটা উইনিং, তো মানে একটা ঝামেলা আসছে আর কি, আমাদেরকে এটা আরেকটু ভালোভাবে চিন্তা করতে হবে, যে এটা উইনিং, জি। ওকে, তো এটা থেকে আরেকটাই, যে এটা কি, এটা লুজিং হবে, এটা লুজিং হবে। হ্যাঁ, ওয়েট ওয়েট, এটা লুজিং কিভাবে? কারণ প্রথম প্লেয়ার আপনার হচ্ছে যেটা নতুন দিলেন ওইটা খেয়ে ফেলতে পারে, তাহলে তো ওইটা উইনিং হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথম প্লেয়ার, প্রথম প্লেয়ারের মুভগুলো দেখি, প্রথম প্লেয়ার মুভ হচ্ছে এটা, এটা দিলে হারবে, কারণ এটা দিলে এই এই অংশটাতে যাচ্ছে, এটা হচ্ছে উইনিং। সে যদি এইটা খায় তাহলেও সে হারবে, কারণ এটা উইনিং। সে যদি এইটা খায় তাহলেও সে হারবে, কারণ এটা উইনিং। আর সে যদি এইটা খায় তাহলেও সে হারবে, কারণ এটা উইনিং, জি। তো এটা হচ্ছে একটা লুজিং। যদি এটা লুজিং হয় তাহলে আমাদের আগেরটা উইনিং ছিল। হ্যাঁ, আগেরটা উইনিং। হ্যাঁ, তো এটা, এটা উইনিং, এটা খাবে, এটা হচ্ছে উইনিং। এক্স্যাক্টলি। তো এইখানে দেখো, এখানে কেস ওয়ার্কটা কি, মানে এখানে হচ্ছে যে উইনিং লুজিং, মানে যে আমরা অ্যানালাইজ করব, সেটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক টাইপের জিনিসপাতি আসতেছে। তো আমরা দুইটা রোতেই রাখি, দুইটা রোতে রেখে আমরা এটাকে আরেকটু বড় করি, যেটা হচ্ছে আরেকটা, মানে দুইটা কলামই রাখি, আরেকটা রো অ্যাড করি। তো এখন কি হবে? ফার্স্ট প্লেয়ার একদম নিচে থাকবে তাহলে এবারেও, এবারেও। হ্যাঁ, আচ্ছা, এই আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে দেখি কি করে, এইটা, এইটা কি,
কারণ লুজিং এ নিয়ে যাওয়া যাবে সব থেকে নিচের টা খেলে ও আচ্ছা হ্যাঁ ভুল বলতো এটা তো এটা তো উইনিং না নট নেসেসারিলি এটা যদি খায় তাহলে সেটা উইনিং এ যাচ্ছে সেটা পরের প্লেয়ারে হ্যাঁ ওটা সবার নিচেরটা খাবে তখন লুজিং এ চলে যাবে ও আচ্ছা আচ্ছা তো সবার নিচেরটা খাবে আচ্ছা 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 সরি সরি হ্যাঁ তো এইটাতে সমস্যা আছে এটা তো হচ্ছে এখন আমরা যদি এটা রিমুভ করি তাহলে সেটা উইনিং যায় এটা যদি রিমুভ করি তাহলে সেটা উইনিং এ যায় এটা যদি রিমুভ করি তাহলে সেটা উইনিং এ যায় এখান থেকে যদি রিমুভ করি তা এখান থেকে রিমুভ করলে সেটা উইনিং এখান থেকে রিমুভ করি সেটা উইনিং এখান থেকে রিমুভ করি সেটা লুজিং তো এখানেও সেম এখানেও আমাদের ওই লাস্ট স্ট্যাটাস খাইলে সেটা হচ্ছে যে উইনিং আর উইনিং এর যদি এরকম থাকে যে নিচে যদি এনটা থাকে তাহলে সেটা সবসময় উইনিং হবে এটা আমরা ধরে নিতে পারি ধরে হ্যাঁ মানে যদি মানে এই টাইপের পুরোটা যদি থাকে তাহলে উইনিং তো উইনিং গুলো কি কি উইনিং গুলোকে আমরা একটু আচ্ছা লুজিং গুলোকে আমরা রেড কালার করি সেটা ভালো হবে লুজিং এর সংখ্যা কম আর এটা হচ্ছে লুজিং তো আমরা একটা মোটামুটি আইডিয়া পাচ্ছি যে যদি এরকম হয় এটা ফ্ল্যাগ তারপরে এরকম ধরো ই আসতেছে আর তো মাঝখানে ধরো ডট ডট দিয়ে দিলাম আর এখানে লাস্টে সেখানে থামছে কিন্তু এর পরের কলামটা হচ্ছে জাস্ট এর আগের একটা এন মাইনাস ওয়ান পর্যন্ত আসছে তাহলে এটা লুজিং যদি এরকম হয় তা না হলে এটা উইনিং হবে এটা আমরা ইন্ডাকটিভলি দেখাতে পারি এই লুজিং থেকে আমরা হচ্ছে আমরা প্রথমে দেখাবো যে এইটা যদি না হয় এর আগ পর্যন্ত যদি কোথাও শেষ হয়ে যায় তাহলে সেগুলো উইনিং সেটা কিভাবে দেখাবো সেইখান থেকে আমরা যেটা করতে পারি জাস্ট নিচেরটা রিমুভ করতে পারি তাহলে ওই এর আগের হ্যাঁ এর আগের এসে পৌঁছায় যায় আর কি তো ধরো এরকম যদি হয় তাহলে আমরা কি করবো তাহলে আমরা এই এই কয়টা রিমুভ করে ফেলবো তাহলে ওইটা একটা লুজিং পজিশনে যাবে আগে ইন্ডাকশনে প্রমাণ করছি তাহলে এই জিনিসটা এগুলো মানে উইনিং হয় তো ধরো শেষমেশ এই পর্যন্ত আসছে এটা হচ্ছে লুজিং আর বাকিগুলো উইনিং যেখানে সেকেন্ড কলামে এর থেকে কম থাকে তো এটার কারণে আমরা হচ্ছে গিয়ে টু টাইমস না এটা হচ্ছে টু টাইমস এন আর এন টাইমস টু এগুলো হচ্ছে উইনিং ওকে তো এখন হচ্ছে আমাদের আরেক আর আরো বাড়াতে হবে তো এখন আমাদের দুইটা কলাম নিয়ে চিন্তা করছি এখন আমাদের তিনটা কলাম নিয়ে চিন্তা করতে হবে নিউ পেজ তো থ্রি টাইমস টু আমরা অলরেডি দেখছি তো আমরা এখন থ্রি টাইমস থ্রি মানে এটা তো আমরা অলরেডি দেখছি এটা হচ্ছে জাস্ট আগেকার মতোই কলাম আর জাস্ট রো চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে আরেকটা অ্যাড করব এরকম ছিল তো আমরা যদি এইটা খাইতাম এটা খাইলে এখানে আসতো তাহলে আমরা এখন এইটা খাবো এটা খাইলে নিচে আসবো বুঝতে পারছো ভাইয়া তো আরেকটা আরেকটা রো অ্যাড করি এই রোতে এখন কিভাবে খাওয়া যায় তো আমরা
এটা খাওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস চেক করতে হবে যে এইটা কি, এটার আগে আরো জিনিসপত্র চেক করতে হবে। হ্যাঁ এটা ভালোই কমপ্লেক্স আছে, তো এটা কি কারণ আমরা দেখছি যে এই জিনিসটা উইনিং, তো ফার্স্ট প্লেয়ার যদি এটা এইটুক রিমুভ করে সেকেন্ড প্লেয়ার হচ্ছে গিয়ে সেকেন্ড প্লেয়ার এটা রিমুভ করে দিবে ফার্স্ট প্লেয়ারকে, তারপর হারতে হবে। ফার্স্ট প্লেয়ার যদি এটা রিমুভ করে সেকেন্ড প্লেয়ার এটা রিমুভ করবে, তো ফার্স্ট প্লেয়ারকে হারতে হবে, তো এটা হচ্ছে লুজিং। তো এখান থেকে যা যা এখান থেকে যেসব জিনিসে যাওয়া যায় সেগুলো সব হচ্ছে উইনিং। আবার তারপরে তো এটা উইনিং, এখান থেকে জাস্ট এখানে চলে যাবে, এটা এটা খেয়ে ফেলবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে উইনিং। ওকে এবার আমরা আরো আরো একটা রো অ্যাড করি, সরি এটা কেমন, এটার জন্য আমাদেরকে এই অংশটা আবার শুরু থেকে শুরু করতে হবে। এটা কেমন, এটা কিন্তু উইনিং, কারণ এইখান থেকে হচ্ছে এই লুজিং এ যাওয়া যায়। ঝামেলায় পড়ে গেলাম, এখানে হচ্ছে লুজিং কিভাবে বের করা যায়, এটা কি এখান থেকে যদি আমরা এইটা রিমুভ করি, এটা রিমুভ করি তাহলে সেটা উইনিং। লুজিং হচ্ছে জাস্ট এই একটা, আর আমরা কি করি লুজিং হচ্ছে এই এই টাইপের গুলা, যেখানে হচ্ছে প্রথম কলামে n, তার পরের কলামে n মাইনাস 1। তো এটা হচ্ছে, হ্যাঁ এটা উইনিং, কারণ আমরা এটা রিমুভ করতে পারি তাহলে এটা এটা উইনিং। বুঝতে পারছো? এটা যদি এটা রিমুভ করলে এই এটার মতো জিনিসে আসবে, একটা n আর একটা n মাইনাস 1, এটা উইনিং। এটা কি, এটাও হচ্ছে উইনিং। এটাকে যদি আর একটু বাড়াই, আচ্ছা সবাই কি ফলো করতে পারতেছো? জি ভাইয়া। এটা কি, এটা উইনিং কিভাবে, একটা একটা করে খেলে লাস্টের রেখাতে খেলে না, এটা লুজিং হয়, এটা লুজিং হবে, এটা লুজিং হওয়ার কথা। হ্যাঁ কারণ হচ্ছে আমরা এখানে যে মুভি দেই না কেন, যদি এই মুভটা দেই তাহলে সেটা একটা উইনিং এ যাচ্ছে, এই মুভটা দেই তাহলে সেটা উইনিং এ যাচ্ছে। আচ্ছা তাহলে উইনিং কোনটা, হ্যাঁ উইট এটা যাচ্ছে, তাহলে আমরা যদি এইখান থেকে সরাই তাহলেও সেটা উইনিং এ যাচ্ছে, এটা সরাই তাহলেও উইনিং এ যাচ্ছে, এর আগে দেখছি, এটা যদি সরাই তাহলেও উইনিং এ যাচ্ছে, এখানে এটা উইনিং, তো এটা হচ্ছে লুজিং। তো এবার আমরা একটা লুজিং পজিশন পেয়ে গেছি, আর এই লুজিং পজিশনের কারণে এইখান থেকে আসলে এই লুজিং পজিশনে ফেরত যাওয়া যাবে, তাই না? এটা হচ্ছে জাস্ট এইটা রিমুভ করলেই এটা উইনিং। হ্যাঁ তার মানে তো বোঝা যাচ্ছে যে সম্ভবত আপনার যাই থাকুক প্রথমে যদি একটা আয়তক্ষেত্র থাকে তাহলে সেটা উইনিং পজিশন। হ্যাঁ সেরকম হওয়ার কথা, এখন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আগে আসলে। আমরা কি ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব? হ্যাঁ ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব, বা সেটা কিভাবে, এগুলো সব হচ্ছে উইনিং। কারণ এইখান থেকে সব এইটাতে যাওয়া যায় লুজিং এ।
তো আমরা যদি এরপর আরো একটা অ্যাড করি, তো আমরা কিন্তু এখনো কোনো ক্লিয়ার আইডিয়া পাচ্ছি না যে কিভাবে করতে হবে। একটা একটা প্যাটার্ন হয়তো দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নটা ফলো হচ্ছে, যে এইটা দেখো এটা লুজিং এটাও লুজিং, এইটা এখানে কি হবে, এখানে আশা করতেছি যে এই জিনিসটা লুজিং হবে, যে সেটা সেটা এখন চিন্তা করে বের করতে হবে। তো একেবারে শুরুতে এটা এটা কি, এটা হচ্ছে উইনিং না? হ্যাঁ এটা উইনিং, হ্যাঁ এর আগের মতোই তো সেম জিনিস ফলো হবে। তো এটা উইনিং, হ্যাঁ এটার যদি এখানে বসাইতাম তাও তাও উইনিং হইতো। আচ্ছা এই প্রবলেমটা আই গেস মানে চিন্তা করতে হবে, এটার ভাইয়া এটা তো লুজিং হওয়ার কথা। কোনটা উইনিং হয় এটাতে? এটাতে উইনিং কি হবে? তারপর এটা লুজিং আসে, এটা উইনিং, এটা এটা হচ্ছে আমরা যদি এটা রিমুভ করি না তাহলে আসে না, তাহলে এটা উইনিং এ যায়। হ্যাঁ এখানে হচ্ছে কি এটার এটা কঠিন অঙ্ক, এই অঙ্কটা কঠিন কেন, কারণ হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো কেস চিন্তা করতে হচ্ছে, তো সেই কেসগুলো কিভাবে হ্যান্ডেল করব সেটা হচ্ছে কথা। তো আমাদের লুজিং দেখতে পাচ্ছি জাস্ট কয়েকটা, এটা লুজিং, এটা লুজিং, আর হচ্ছে এগুলো লুজিং। তো কোন একটা লুজিং এ যাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখান থেকে গ্যাজেট কি যাওয়া যায় না? জি হ্যাঁ যায়। কিভাবে? নিচের দুটো যে রিমুভ করে দিই না, সেটা তো এইটা না, সেটা তো এটার অন্যটা। আচ্ছা না না নিচে তিনটা যদি রিমুভ করে দিই। ও হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তিনটা রিমুভ করলে এটা উইনিং। তো এরকম এই সেম এগুলো সব উইনিং। আবার হ্যাঁ এইদিকে ও হবে না, এটা এগুলো সব উইনিং। তো আমরা কিন্তু এখনো চার পাঁচ পাঁচটা সারির জন্য কোনো লুজিং পাইনি, এটা হচ্ছে সমস্যা। তো আমরা আরো একটু আগাতে হবে। এটা এটা না, এটা এটা দেখি, এটা এটা কি, এটা তো লুজিং, এটা কি লুজিং? আচ্ছা হ্যাঁ এটা তো লুজিং, আচ্ছা এই গেমটা কি আসলে দাঁড়া চিন্তা করো চিন্তা করো, আমি এক মিনিট সার্চ দিয়ে নিই। আমি যদি লাস্টে তিনটা রিমুভ করি তারপর সেকেন্ডলি সেকেন্ড রুটে যেটা আছে ওই তিনটা রিমুভ করব না, এইটা লাস্ট তিনটা রিমুভ করলে তো এটা উইনিং। হ্যাঁ তাহলে তো হ্যাঁ ও আচ্ছা এটা তো উইনিং, সরি আমরা জাস্ট লাস্ট এটা চিন্তা করলাম, লাস্ট এটা রিমুভ করলে এর আগে লুজিং এ চলে যাবে। হ্যাঁ এটা উইনিং। তো এই উইনিং এর সাথে আর বাকি যা যা, আচ্ছা উইনিং এর সাথে তো আর কিছু তেমন কিছু আসবে না, তো এটা হচ্ছে এই জিনিস রিমুভ করতেছি তাই। ওকে যদি এটা নেই এটা কেমন হয়? উইনিং হয়,
তো উইনিং কি হবে এটা রিমুভ করলে বা এটা রিমুভ যদি করি এগুলো তো শব্দ হচ্ছে লুজিং লিম কয়বার করতে পারবো এটার উপর এটা কি বলে দেওয়া হ্যাঁ উইনিং মানে মানে রিমুভ কয়বার করতে পারবো আমি না 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 রিমুভ তো তোমার হচ্ছে গেম খেলতে থাকতে হবে তাই না মানে লাস্টে তিনটা রো আমি বাদ দিয়ে দিই আচ্ছা তো এটা সলিউশনটা হচ্ছে গিয়ে খুবই স্টুপিড সলিউশন যে সবসময় রেক্ট্যাঙ্গুলার ফার্স্ট প্লেয়ারের হচ্ছে জিতবে তো এটার কারণ কি ভাই আমরা একটা কাজ করি যে একদম লাস্টে যেটা আছে মানে লাস্টে সর্বডানে ওইটা যদি রিমুভ করি তাহলে কি কাজ হতে পারে হ্যাঁ লাস্টে সবচেয়ে এটাই রিমুভ করতে হবে তো ফার্স্ট প্লেয়ার ধরো এটা রিমুভ করলো হ্যাঁ জি তারপর ধরো যে এই গেমটা হচ্ছে লুজিং ঠিক আছে ধরে নেই তো এতক্ষণ আমরা দেখছি যে মানে অনেকক্ষণ আমরা ট্রাই করে দেখছি যে কোনো প্যাটার্ন পাচ্ছি না তো আমরা অন্যভাবে চিন্তা করি ধরো এই এই গেমটা ধরো হারতো মানে ফার্স্ট প্লেয়ার তাহলে তাহলে সেকেন্ড প্লেয়ার ধরো তার মানে কি এইটা হারা মানে হচ্ছে সেকেন্ড প্লেয়ারের একটা মুভ আছে এই মুভটা যেটা রিমুভ করলে ফার্স্ট এখন এই এই গেমটা একটা লুজিং গেম হয়ে যায় তাই না কিন্তু তাহলে ফার্স্ট প্লেয়ার তো জাস্ট ওইটাই রিমুভ করতে পারতো ফার্স্ট প্লেয়ারটা এটা রিমুভ না করে জাস্ট ওই ওইটাই রিমুভ করতে পারতো তাহলে কিন্তু একই কাজ হইতো তার মানে বুঝছো না ভাই এটা তো মানা যায় না সব ক্ষেত্রে এটা তো কন্ট্রাডিকশন তার মানে এটা হচ্ছে উইনিং একটা কেস আছে এক্সেপশন আছে একবার ভাইয়া আরেকবার কেস আছে ভাইয়া দেখেন আমি বলছি না না আমি বলি আচ্ছা আমি আমি বলি শুনো সো এটা চিন্তা করো যে এটা হচ্ছে উইনিং এটা হচ্ছে উইনিং সরি এটা হচ্ছে লুজিং হ্যাঁ ধরো এটা লুজিং সো ফার্স্ট প্লেয়ার করবে কি ফার্স্ট প্লেয়ার এটা রিমুভ করে দিবে ঠিক আছে তারপর ধরো এটা লুজিং সো মানে ফার্স্ট প্লেয়ার ধরো এই মুভটা দিল এই মুভটা হচ্ছে লুজিং মুভ একটা তো এখন এটা হচ্ছে উইনিং এটা উইনিং মানে সেকেন্ড প্লেয়ারের একটা মুভ আছে যে মুভটা একটা লুজিং পজিশনে নিয়ে যায় ধরো এরকম একটা মুভ এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা লুজিং পজিশন তো ফার্স্ট প্লেয়ার কি এইটা এইটা রিমুভ না করে ফার্স্ট প্লেয়ার কি পুরো এই জিনিসটা রিমুভ করতে পারতো না পারতো তাহলে তাহলে তো এটা তাহলে তো একটা লুজিং পজিশনে চলে যেত ফার্স্ট প্লেয়ার যদি এই পুরো জিনিসটা রিমুভ করতো ফার্স্ট প্লেয়ার যদি জাস্ট এটা রিমুভ করতে পারতো তাহলে তো এটা লুজিং পজিশনে চলে যেত এটা লুজিং কারণ আমরা আগেই ধরছি তো একটা কন্ট্রাডিকশন আসতেছে আমাদেরকে আসলে আবার চেজ ব্যাক করা চেজ ব্যাক করতে হবে মানে আমরা কি চেজ দিয়ে চিন্তা করে এটাই পাইছি যে কেস দিয়ে চিন্তা করে কাজ হবে না হ্যাঁ মানে কেস কেস দিয়ে চিন্তা করা হচ্ছে সবসময় একটা শুরুর আইডিয়া তো আর আর মানে এটা হচ্ছে গেট ইউর হ্যান্ডস ডার্টি কিন্তু ভাই আমরা কেস দিয়ে চিন্তা করি এটা তোমাকে অনেক কেস ওয়ার্ক করে দেখতে হবে যে কেস ওয়ার্ক করে কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ না কেস দিয়ে চিন্তা করে তো মানে আমরা তো কেস ওয়ার্ক করে এটা আমরা পাইছিলাম কিন্তু কেস দিয়ে হ্যাঁ একেবারে নিচেটা মুভ করলে তাহলে জিতবে এটা পাইছি আমরা তো ওটা তো ইউজফুল ইনফরমেশন ছিল আবার অলসো এটাও পাইছি যে মানে রেক্ট্যাঙ্গুলারে সব সময় ফার্স্ট প্লেয়ার জিতবে আর কোন গেম আছে আচ্ছা ভাই এটা আরেকটা জিনিস আছে না যদি ফার্স্ট প্লেয়ার জিতবে শোনা যাচ্ছে আমার নেট কি হ্যাঁ ভাই তোমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমার আচ্ছা হ্যাঁ বলুন আরেকটা জিনিস আছে না ভাইয়া ধরেন
ফার্স্ট প্লেয়ার নিচ থেকে 2x2 একটা ইয়া কেটে দিল, যে কোনো একটা ইয়া জায়গা থেকে, হ্যাঁ সবার নিচে গেলে ভালো হয় ওখানে ফাঁকা আছে, হ্যাঁ 2x2 একটা ব্লক কেটে দিল। হ্যাঁ এখন সেকেন্ড প্লেয়ার যদি সবার উপরে ডানেরটা কেটে দেয়, হ্যাঁ ওটা কেটে দেওয়ার পর আমরা দেখাবো যে এই মুভটা আসলে উইনিং মুভ একটা, কারণ এটা যদি লুজিং হইতো তাহলে ফার্স্ট প্লেয়ার আসলে এটা চুজ না করে অন্য একটা চুজ করলেই হইতো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে এটাই। কিন্তু ভাইয়া, হ্যাঁ এই প্রমাণ দিয়ে তো গেম জেতা যাবে না। হ্যাঁ এই প্রমাণটা দিয়ে গেম জেতা যাবে না, এটাই মানে এটা হচ্ছে যে জিততে পারবা এটা বলতেছে তো। হ্যাঁ মানে এখন দুইটা আছে, যে একটা হচ্ছে ডাইরেক্ট মানে দুই ভাবে গেম জিতা যায়, একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রা ডিরেক্ট হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন দিয়ে, যেটা হচ্ছে আমরা এর আগে খেলছি, মানে এই যে উইনিং পজিশন লুজিং পজিশন দিয়ে, এটা ডিরেক্টলি কন্ট্রাডিকশন দিয়ে মানে কনস্ট্রাকশন দিয়ে খেলছি, যে নয় হইলে কি করবো, নয় হলে ধারা হেরে যাবো, আট হইলে কি করবো, আট হলে ছয় যাবো, ছয় হইলে সে যেভাবেই যাক না কেন আমি একটা লুজিং পজিশনে ফেরত যেতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে একটা ডিরেক্ট কন্ট্রাডিক মানে কনস্ট্রাকশনের গেম, কনস্ট্রাকশন। আরেকটা হচ্ছে যে এক্সিস্টেন্স, তো এক্সিস্টেন্স এক্সিস্টেন্স কিন্তু কনস্ট্রাকশন দেয় না, এক্সিস্টেন্স বলে যে এক্সিস্ট করে। যেমন আমরা জানি যে ইনফিনিটলি মানে প্রাইম নাম্বার এক্সিস্ট করে, কিন্তু তুমি কি কোনোভাবে ইনফিনিটলি মানে প্রাইম নাম্বার জেনারেট করার কোনো ওয়ে আছে? সেটা কিন্তু কোনো ওয়ে নাই, যে নেক্সট প্রাইম নাম্বারটা কি হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যে ধরো অনেকগুলো প্রাইম নাম্বার বের করলা, তারপর নেক্সট প্রাইম নাম্বারটা কি, এটা কেউ জানে না। কিন্তু এটা জানে যে একটা নেক্সট প্রাইম নাম্বার আছে, সেটা কোন কত সেটা কেউ জানে না। মানে সেটা বের করতে হলে হাতে হাতে করে দেখতে হবে, মানে পরের সংখ্যাটা ট্রাই করতে হবে, পরের সংখ্যাটা ট্রাই করতে হবে, এভাবে করে করে তারপর বের করতে হবে। তো এইখানেও এই গেমটাতেও এই গেমটাতে আসলে ওই গেম জেতার স্ট্র্যাটেজি আসলে অনেক কঠিন ভাইয়া, ঠিক আছে মানে ওইরকম একেবারে ডিরেক্ট কন্ট্রাডিকশন মানে কনস্ট্রাকশন বের করা কঠিন। যেমন আমরা তো ওইটাই বুঝলাম তাই না, মানে এখানে এত কেস ওয়ার করার পরে দেখো যে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে অনেকগুলো মুভ থাকতে পারে। যত মানে এর আগে এই প্রথম গেমে দেখো মুভ ছিল মাত্র হচ্ছে তিনটা তাই না, তিন ধরনের মুভ ছিল, সেটা মুভের সংখ্যা ছিল কনস্ট্যান্ট। কিন্তু এখন কিন্তু মুভের সংখ্যা বাড়তেছে যত বড় হচ্ছে বোর্ডটা, যত বড় হচ্ছে আমরা যে কোনো অনেকগুলো জিনিসপত্র নিতে পারতেছি। তো টোটাল n²-1টা মুভ আছে, মানে n² মুভ আছে টোটাল। তো এতগুলো মুভ আবার এর পরেরটাতে হচ্ছে n মানে n² না n টাইমস m, এতগুলো মুভ আছে, তো এরকম করে বাড়তেছে আরো। তো এটার কারণে আসলে এখানে ডিরেক্ট কনস্ট্রাকশন বের করা অনেক কঠিন, কারণ যত মুভ বাড়তেছে তত মানে কমপ্লিকেটেড হচ্ছে জিনিসটা। চেসের ক্ষেত্রেও সেই একই উপায় হয়, একই সমস্যা হয়, যে একেবারে শুরুতে মুভ খুবই কম থাকে, একেবারে শুরুতে হচ্ছে গিয়ে তুমি জাস্ট তোমার ওই পন বা ওই সৈন্য হচ্ছে মুভ দিতে পারো, কিন্তু যত টাইম যায় তত আরো কমপ্লেক্স হয়, তোমার হচ্ছে কি অন্যান্য পিস বের হয়, সেই পিস গুলো আবার কিভাবে মুভ দিতে পারবো সেটার উপর রেস্ট্রিকশন থাকে, তো এটা আরো কমপ্লেক্স হতে থাকে। তো এই কারণে চেজে হচ্ছে কি একটা পারফেক্ট কনস্ট্রাকশন বের করা যায় না, যে কোন একটা পজিশন থেকে তুমি একটা ভালো পজিশনে যাবা। তো এতক্ষণ আমরা যেসব গেম খেলছি সেগুলো হচ্ছে ইম্পার্শিয়াল গেম, এতক্ষণ আমরা যা যা খেলছি ইম্পার্শিয়াল গেম মানে হচ্ছে দুইটা প্লেয়ারের সেম মুভ আছে, মানে ইচ প্লেয়ার অলওয়েজ হ্যাজ দ্য সেম সেট অফ মুভ। যেমন মানে ধরো দুজন খেলতেছে এ আর বি, অ্যালিস আর বব, হ্যাঁ ধরো তুমি একটা বোর্ড এটা যদি দাও তাহলে অ্যালিস যে মুভটা দিতে পারবে ববও সেই মুভটাই দিতে পারতো যদি সে এখানে খেলতো এই বোর্ডে, তাই না? মানে অ্যালিস আর ববের মুভের পসিবিলিটি তো সেম, মানে অ্যালিস যদি এইটার মুভ রিমুভ করতে পারতো ববও এটাই রিমুভ করতে পারতো যদি এইখানে খেলতো। কিন্তু দাবা বোর্ডে দেখো, দাবা বোর্ডে যেটা সমস্যা হয় যে ওই
অ্যালিস যদি সাদা প্লেয়ার সাদা খেলে আর বব যদি কালো খেলে, তাহলে একটা বোর্ড দিলে অ্যালিসের যদি এখন মুভ হয় সাদা মুভে, সে যেসব মুভ দিতে পারবে বব কালো বোর্ডে কিন্তু অন্য মানে ওই সেম মুভ দিতে পারবে না, অন্য অন্য মুভ হবে। তো এগুলো হচ্ছে ইম্পার্শিয়াল গেম। আর পার্শিয়াল গেম হচ্ছে যে যেমন পার্শিয়াল গেমস হচ্ছে এগুলো হচ্ছে অনেক ডিফিকাল্ট, এটা হচ্ছে চেস, তারপর চেকার, এগুলো এগুলো ম্যাথমেটিক্যালি সলভ করা অনেক কঠিন, মানে অলমোস্ট ইম্পসিবল, মানে ডিরেক্ট ফর্মুলা বের করা, কিন্তু এগুলো এগুলো মোস্টলি সলভেবল। কিভাবে এর পরে কি করবে সেটা জানি না আমরা। তখন তো তাদের একটা না একটা স্ট্র্যাটেজি ফলো করতেই হয়, তাই না? আমি বুঝি না তোমার কথা, আরেকবার বলবা? তাহলে প্রোগ্রামাররা যখন চেস গেমটা ডেভেলপ করে তখন তো তাদের একটা না একটা স্ট্র্যাটেজি ফলো করতেই হয়। না না, তারা কি করে, তারা হচ্ছে যে চেসের যে অ্যালগরিদম গুলো আছে, আচ্ছা আমি চেসটা নিয়ে একটু বলি, ধরো এরকম, তো ধরো চেসের একটা ধরো স্টেট আছে, এটা ধরো একটা স্টেট, হ্যাঁ স্টেট গুলোকে ধরো আমি হচ্ছে গোল্লা দিয়ে প্রকাশ করি, এটা ধরো একটা স্টেট। তো এই স্টেট থেকে ধরো এরকম যাওয়া যায় অনেক অনেকগুলো পরবর্তী স্টেটে, সেখান থেকে ধরো আরো পরবর্তী অনেকগুলো স্টেটে যাওয়া যায়, ঠিক আছে? তো আবার সেইখান থেকে আরো যাওয়া যায় অনেক, তাই না? মানে গেম এরকম চলতেই থাকে। তো আমরা উইনিং লুজিং পজিশন দিয়ে অ্যানালাইজ করলে তাহলে দেখো কি কি করতে হবে আমাদেরকে, একদম শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত এইখানে আসতে হবে, এইখানে তারপর দেখতে হবে যে কোন একটা পাথ আছে নাকি, উইনিং লুজিং, উইনিং লুজিং, উইনিং লুজিং, এরকম একটা পাথ আছে নাকি এই শেষ পর্যন্ত। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, শেষে এইখানে কয়েকশো কোটি মিলিয়ন স্টেট থাকে, মানে লাস্ট মোমেন্টে। তো গেম মানে কোনোদিনই শেষ পর্যন্ত গিয়ে কম্পিউটার কোনোদিন দেখতে পারে না যে আসলেই অ্যাকচুয়ালি এই মুভটা জেতার মুভ কিনা, উইনিং মুভ কিনা। মানে গেমটা যদি মানে থিওরিটিক্যালি স্পিকিং, মানে হাইপোথেটিক্যালি স্পিকিং, যে আমরা যদি পুরো ইনফরমেশনটা পাইতাম যে একদম শেষ পর্যন্ত এখানে যদি কোনো অমনিপটেন্ট কোনো বিইং যদি চেস খেলে, সে সবসময় জিতবে, কারণ সে জানবে যে এখানে ইনফিনিটলি যদি নিচে মানে স্টেক থাকেও, তাও সেখান থেকে আর কি কোনটা লুজিং কোনটা উইনিং সেটার একটা পাথ সে ট্রেস ব্যাক করতে পারবে পিছনে, ঠিক আছে? কিন্তু আমরা সেগুলো পারবো না, কারণ আমাদের অত চিন্তা করার ক্ষমতা নাই। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে মাঝপথে থামতে পারি একটা। তো আমরা হচ্ছে এই মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ নিব, এখানে থামবো, এখানে তারপর চেক করবো যে কোন কোন জিনিস মানে এইখানের মধ্যে সবচেয়ে বেস্ট বোর্ডটা নিব। তো ওই বেস্ট বোর্ডে যাওয়ার জন্য যে মুভটা, সেই মুভে যাব আমরা। তো এইটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ হাউ দ্য এক্সপার্ট সিস্টেমস অফ চেস ওয়ার্কস। তো মানে যত এক্সপার্ট সিস্টেম আছে, বলো গ্র্যান্ডমাস্টাররা বলো বা কম্পিউটাররা বলো, সবাই যেটা করে যে ধরো 80টা মুভ বা 100টা মুভ পরে কি হবে সেটা চিন্তা করে, তারপর সেখানের মধ্যে বেস্ট যে মুভটা হওয়ার কথা, যে বেস্ট যে স্টেটটা হওয়ার কথা, সেই স্টেটে কিভাবে যাবে সেটা পাথ প্ল্যান করে। তো ধরো এই দিক দিয়ে যাবে, কিন্তু এই দিক দিয়েও তো হয়তো অনেকভাবে ডাইভার্ট করার ব্যাপার আছে। তো বা সেটা হচ্ছে এইখানে যায়, এটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম আর কি, কাইন্ড অফ হচ্ছে যে তুমি বেস্ট যেটা মানে তুমি জানো না যে এটা এটা মানে তুমি জিততে পারবা কিনা এই এই স্টেটে গেলে, কিন্তু তুমি জানো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো, ঠিক আছে? মোটামুটি এইখানে একটা আপাতত দৃষ্টি যেটা ভালো মনে হচ্ছে সেটা। তো এই কারণে কিন্তু তুমি এক্সপার্ট কম্পিউটারকেও হারাতে পারো, মানে স্টেজে, মানে কম্পিউটার হয়তো অনেক ভালো, অনেক আগে থেকে অনেক ভালো, অনেক দূরের জিনিস হতে জানে, কিন্তু তারপরও সেই সেই প্রেডিকশন কিন্তু সবসময় সঠিক না। তো ওই কারণেই কিন্তু
কম্পিউটারের মানে সবচেয়ে ভালো চেস অ্যালগরিদমকেও মানুষ মাঝে মাঝে হারায়। চিন্তা করে আচ্ছা ফার্মিতে আসতে তুই আমাকে বলতে আচ্ছা 3x5 এর ক্ষেত্রে চেষ্টা করবা মানে মানে সেই ক্ষেত্রে জিতা যায় যে এটা একটা স্টম্পে এটাই হ্যাঁ 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 জিতা যায় হ্যাঁ এটা উইনিং হ্যাঁ হ্যাঁ এটা উইনিং আমরা জানি আমরা তো প্রমাণ করেছি যে যদি একটা রেকট্যাঙ্গুলার হয় তাহলে উইনিং হবে আর সেটা স্ট্র্যাটেজি হচ্ছে যে লাস্টের এই পিসটা সরাই ফেলা এখন ওটার পরে তারপর কি করব সেটা আমাদেরকে বের করতে হাতে কলমে অনেক কষ্ট করতে হবে আর কি কিন্তু ভাই আমি একটা বের করছি মানে হ্যাঁ আচ্ছা ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ সেটা তুমি ক্লাসের পরে ওই ইসের সাথে শেয়ার করো খাতায় লিখে ঠিক আছে ওকে আচ্ছা আর হ্যাঁ এখানে এখন যেটা করতে পারি যে চেসের উদাহরণ দিলে ভালো মানে চেস মেশিন মেশিনারির মাধ্যমে ইমপ্রুভ হয় না হ্যাঁ মেশিন লার্নিং এর মানে এটা হচ্ছে যেটা করে যে তোমার কাছে চেসের একটা বোর্ড আছে তাই না একটা বোর্ডে একটা স্টেট আছে যে আমরা স্টেট বলতে ধরো এই বোর্ডের এইসব জায়গায় এইসব এইসব পিস আছে তো ওই ইনফরমেশন গুলো হচ্ছে এক একটা স্টেট মানে গেমের তো কম্পিউটার করে কি কম্পিউটার হচ্ছে গিয়ে অনেকগুলো স্টেট স্টোর করে তারপর দেখে যে এই স্টেট থেকে অন্য স্টেটে যাওয়া যায় অন্য স্টেটে যাওয়া যায় তারপর ওইখান থেকে ধরো একেবারে শুরুর গেম থেকে বর্তমান অবস্থা থেকে সে হচ্ছে পাথ ট্র্যাক করে যে কোন দিকে গেলে সবচেয়ে ভালো হয় কারণ অনেকগুলো স্টেট একটার পর একটা একটার পর একটা এরকম করে তার আগে থেকে মেমোরিতে থাকে সেখান থেকে জাস্ট চেক করে তারপর চেক করার পর তারপরে ওর মধ্যে বেস্ট যেটা সেটা নেওয়ার ট্রাই করে মানে এটা হচ্ছে ওভার মানে খুবই ক্রুড ওভারভিউ এর ভিতরে অনেক জিনিসপাতি আছে আর তেজ একটা তেজ মেশিন বানানো অনেক কঠিন মানে খুব হাই লেভেলের তেজ মেশিন বানাতে তোমার ইনফরমেশন লাগবে অনেক আর সাথে হচ্ছে অনেক ভালো অ্যালগোরিদম লাগবে সেগুলো পরে শিখবা ওকে তো আমরা আবার এসে ফেলতে ওকে তো এবার হচ্ছে আমরা ফাইনালি সব আমাদের আমি এটা পুরোপুরি দেখাবো না বাট এটা কারণ এটা পুরোপুরি দেখাতে আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে সেটা আচ্ছা আচ্ছা দাঁড়া আমি 2 মিনিট একটু ব্রেক নিই আচ্ছা তোমাদের ক্যাম্পে ক্লাস কেমন যাচ্ছে ক্যাম্প কেমন লাগতেছে অনলাইন ক্যাম্প বাট তারপরেও তোমাদের এখানের মধ্যে কেউ কি অফলাইন ক্যাম্প করছো কোনোদিন হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কেউ করি নাই তোমার তো ছোট তোমাদের করার কথাও না আফসোস ওকে আমরা তো নিম গেম নিম হচ্ছে তোমার কাছে অনেকগুলো স্টোনের পাইল থাকবে ঠিক আছে অনেকগুলো স্টোনের পাইল থাকবে দুইটা প্লেয়ার খেলবে হ্যাঁ এখন দুইটা প্লেয়ারের মুভ হচ্ছে এখানে কোন একটা পাইল সিলেক্ট করবে সেই পাইল থেকে যতগুলো ইচ্ছা স্টোন রিমুভ করবে বেসিক্যালি এটাই গেম তো ধরো
এটা ছোট ই দেখতে পারি যে ধর এরকম দুইটা দুইটা আছে তো এখান থেকে প্রথম প্লেয়ার যে কোনো একটা পাই সিলেক্ট করবে ধরো এই পাই সিলেক্ট করলো তারপর সে হচ্ছে এখান থেকে দুইটা রিমুভ করতে পারবে বা দুইটা একটা দুইটা তিনটা পুরোটাই রিমুভ করতে পারবে চাইলে তো সে হচ্ছে ধরো এখান থেকে দুইটা রিমুভ করলো তারপরের প্লেয়ার ধরো এখান থেকে প্রথম ই থেকে দুইটা রিমুভ করলো তারপরের প্লেয়ার ধরো এখান থেকে একটা রিমুভ করলো আর তারপরের প্লেয়ার ধরো এখান থেকে একটা রিমুভ করলো তারপরে একটা রিমুভ করলো তো যে লাস্টের স্টোনটা তুলবে সে জিতবে মানে যে আর মুভ দিতে পারবে না সে হারবে সর্বোচ্চ দুইটা রিমুভ করতে পারবে না এটা যত একটা পাইল সিলেক্ট করবে সেই পাইল থেকে যতগুলো ইচ্ছা তত রিমুভ করবে মুভ হচ্ছে সিলেক্ট আ পাইল দেন remove as many stones as you like ভাইয়া এখানে আমরা তাহলে আগে কেস চিন্তা করি যে তো যদি আমরা আমরা ছোটখাটো জিনিস ট্রাই করি যদি জাস্ট একটা পাইল থাকে তাহলে কি করব পাইল কয়টা থাকবে পাইল অনেকগুলো থাকতে পারে এন্টা পাইল হ্যাঁ তাহলে প্রথম প্লেয়ার জিতবে হ্যাঁ প্রথম প্লেয়ার সে জাস্ট সবকিছু রিমুভ করে দিবে তাই না তো এটা হচ্ছে প্রথম পাইল সে সব রিমুভ করবে আর একটা যদি থাকে ডানে পাইলেও প্রথম প্লেয়ার জিতবে কারণ একটা রিমুভ করবে উপর থেকে তখন সেকেন্ড প্লেয়ার কি করবে নো 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 সেটা সেকেন্ড প্লেয়ারের উপর নির্ভর করে সেটা সেকেন্ড প্লেয়ারের উপর আমরা রিমুভ করবে আমরা ছোট 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 কেস ট্রাই করি অত বড় হওয়ার দরকার নেই এটা কি করব ভাই আমি আগেটার উত্তর বলছি ওই যে যদি আপনার ওরকম থাকে না না সেটা ঝামেলা আছে ধরো প্রথমে এরকম ফার্স্ট প্লেয়ার হচ্ছে জাস্ট টপটা রিমুভ করবে না না সেকেন্ড প্লেয়ার সেটা রিমুভ করে না নিচেরটা রেখে শুধু বাকিগুলো রিমুভ করবে ফার্স্ট প্লেয়ার তারপর সেকেন্ড প্লেয়ার তো যে এটা রিমুভ করে দিতে পারবে ও আচ্ছা সে আচ্ছা বুঝতে পারছি সে হচ্ছে এটা রিমুভ করবে সেকেন্ড প্লেয়ার এটা রিমুভ করবে আচ্ছা হ্যাঁ তাহলে ঠিক আছে তো হ্যাঁ তো এটা হচ্ছে যে এটা হচ্ছে উইনিং আর তারপর ধরো এটা এটাও কিন্তু উইনিং ভাইয়া এটা তো মনে হচ্ছে না উইনিং কেন প্রথমে ফার্স্ট প্লেয়ার এটা রিমুভ করবে সেকেন্ড প্লেয়ার এবার যেটাই দিক না কেন ফার্স্ট প্লেয়ার অন্য অন্য পাইলটা থেকে সেই রিমুভটা সেই মুভটা দিবে সো সো ধরো এই দুইটা সেম মানে এ ধরো এই এখানে এ সংখ্যা আছে এন এখানে সংখ্যা আছে এন এটা হচ্ছে লুজিং কারণ কি কারণ ফার্স্ট প্লেয়ার এখান থেকে যে মুভটাই দিবে সেকেন্ড প্লেয়ার তার অন্য পাইল থেকে ওই সেম সংখ্যক মুভ দিবে তো একটা সিমেট্রি থাকবে সবসময় এটাই বজায় থাকবে শেষমেশ এটা জিরো জিরো আসতে হবে তো সেকেন্ড প্লেয়ারের মুভ দিবে দিবে লাস্টের আগেরটা সেটা লুজিং তার মানে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো মানে এখানে সিমেট্রি কপি ক্যাট করবে আর কি এখানে জাস্ট তাহলে তো যদি তিনটা থাকে তাহলে একটা প্লেয়ার যদি তিনটাই সমান থাকে বা যদি দুইটা সমান এবং তিনটা আলাদা থাকে মানে ধরো এন এন আর এম তাহলে এটা এম যাইতে হতে পারে তাহলে এটা উইনিং কিন্তু ধরো এরকম তাহলে এখানে হচ্ছে সমস্যা হ্যাঁ এই গেম মানে এই নিম গেম হচ্ছে ইম্পার্শিয়াল গেমের মানে বলতে পারো সেন্ট্রাল পিস মানে অন্য যত ইম্পার্শিয়াল গেম আছে সবগুলাই ইন আ সেন্স নিম গেম এটা উইনিং হবে কিভাবে
প্রথমে একটারটা সরিয়ে ফেলবো, মানে ফার্স্ট প্লেয়ার সরানোর পর সেকেন্ড প্লেয়ার যে কোনো দুইটা থেকে একটা সরিয়ে ফেলবে। না সেকেন্ড প্লেয়ার হচ্ছে যদি এটা সরাই ফেলে তারপর তো এটা একটা লুজিং পজিশন চলে আসবে, এখন তো এটা লুজিং পজিশন। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলেছিলাম নিম গেম হচ্ছে গিয়ে তুমি যদি নিম গেম সলভ করতে পারো তাহলে তুমি সব ইম্পার্শিয়াল গেম সলভ করতে পারবা। মানে তুমি যদি জাস্ট নিম গেমের সলিউশন জানো তাহলে তোমার আর তোমাকে ইম্পার্শিয়াল গেমে কেউ আটকাতে পারবে না, কারণ হচ্ছে নিম গেম সলভ করতে তোমার একটা জিনিস লাগে সেটা হচ্ছে গ্রান্টি নাম্বার। গ্রান্টি নাম্বার, এই গ্রান্টি নাম্বার হচ্ছে বেসিক্যালি আমরা যে একটু আগে উইনিং লুজিং পজিশন দেখছি না, তো সো থিওরিটিক্যালি আর কি, মানে তোমার কনস্ট্রাকশন হয়তো নাও পেতে পারো, বাট তুমি যদি বলতে পারো তোমার যদি একটা বিগ ব্রেইন থাকে, তুমি যদি ইনফিনিটলি মেনি ক্যালকুলেশন করতে পারো তাহলে তুমি যে কোনো ইম্পার্শিয়াল গেম জিততে পারবা, মানে জাস্ট ওই উইনিং লুজিং পজিশন দিয়ে। তো গ্রান্টি নাম্বার মেইন গেম থেকে গ্রান্টি নাম্বার বলে একটা জিনিস আসে, সেই জিনিসটা তো এই। আর আমরা যত ইম্পার্শিয়াল গেম আছে সেগুলোকে আমরা নিম গেমে মানে টার্ন ইন করতে পারি, মানে সেগুলোকে নিম গেমে প্রকাশ করতে পারি। যে একটু আগে আমরা চম্প দেখলাম, একটু আগে সাবট্রাকশন দেখলাম, এই সবগুলো গেম হচ্ছে আসলে বেসিক্যালি নিম গেম বাট একটু অন্যভাবে প্রকাশ করা। আর এটা যখন শিখবো তখন তোমাদের মাইন্ড ব্লোন হয়ে যাবে, মানে সব মানে একটা নোট, মানে তুমি হচ্ছে যে ইম্পার্শিয়াল গেম গুলোকে নিম গেমে ট্রান্সফার করাটাই অনেকটা একটা বড় প্রবলেম। তো অনেক অনেক ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম আসে, যেটা হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াড আর ইনফরমেটিভ অলিম্পিয়াড সব জায়গাতেই যে মাঝে মাঝে এরকম আসে যে নিম গেম একটা গেম দিয়ে দেয়, সেই গেমটাকে নিম গেমে ট্রান্সফার করে তারপর সলভ করতে হয়। ওকে হ্যাঁ, এখন আমি এই নিম গেমের একটা সলিউশনের আইডিয়া দিতে পারি। সেটা দেওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এক্স ও আর অপারেশন। সম্পর্ক আছে, ওকে এটা এটা আমরা দেখবো। তার আগে ধরো নিম গেমটাকে একটু সোজা করি, সেটা হচ্ছে যে নিম গেমে পাইল গুলোতে কয়টা স্টোন আছে সেটা একটা সংখ্যা। তো ধরো এখানে হচ্ছে 3 2 1, তো 3 2 1 এটা কি উইনিং না উইনিং না লুজিং? লুজিং। তো কিভাবে? কারণ এখানে উইনিং আমি পাই নাই, এটা হচ্ছে লুজিং। হ্যাঁ আবার আচ্ছা, তো আমি সলিউশনটা কি বলে দিব তোমাদেরকে, তোমরা কি একটু নিজেরা ট্রাই চিন্তা করতে চাও? হ্যাঁ, আপনি পরে যে মেথডটা বললেন ওটা একটু সহজ মনে হচ্ছে, তাহলে আমরা এটা সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে সহজ হবে ওটা। এটা উইনিং, হ্যাঁ এটা উইনিং, এখান থেকে লুজিং এ যাওয়া যায় সেটাই। তো এটা কি হবে? এটা উইনিং, কারণ এটা আগেরটার সাথে মিলে যায়, দুইটা একই আর একটা আলাদা, দুইটা একই। আচ্ছা ও হ্যাঁ, তো এটা তো চাই না। এটা এটা দুই কেটে দিলে এটা এটা উইনিং। তুমি আমাকে একটা তুমি আমাকে যে কোনো একটা গেম দাও আমি বলে দিতে পারবো সেটা উইনিং কিনা, মানে জাস্ট দেখেই, মানে একটু টাইম লাগবে ক্যালকুলেট করতে, বাট হ্যাঁ একটা ম্যাজিক আছে এর ভিতরে। হ্যাঁ আমি একটা হিন্ট দিই, তো এগুলোকে বাইনারিতে লেখো। তো প্রথমে এই সংখ্যাটা এই সংখ্যা এই সংখ্যা এগুলোকে বাইনারিতে লিখলে কি আসে? 1 1 1 0 0 1। পরে এইটাকে বাইনারিতে লিখলে কি আসে? 1 1 1 0 1 0। এটাকে বাইনারিতে লিখলে কি আসে? 1 0 1 0 0 1 1। আরো বড় বড় একটা লুজিং পজিশন হতে পারে যে দাঁড়া একটু আমি একটু ক্যালকুলেট করে নিই,
পাশে দুইটা ওয়ান দিলেই তো লুজিং পজিশন হয়ে যাবে না সো 3 5 6 এটা তো লুজিং পজিশন 3 5 6 এর বাইনারি বাইনারি কি 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 এই দুইটার সাথে সম্পর্ক এই দুইটার সাথে কোনো কি প্যাটার্ন দেখতে পাচ্ছ আর এই দুইটার মধ্যে কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ সো এটা এটা একটা লুজিং মানে এটা একটা উইনিং যে 4 7 4 7 5 ধরো হ্যাঁ এটা একটা উইনিং সো 4 হচ্ছে গিয়ে 1 0 0 5 হচ্ছে 1 0 1 7 হচ্ছে 1 1 1 এগুলো হচ্ছে উইনিং কিন্তু এটা উপরের দুইটা হচ্ছে লুজিং কোন একটু চিন্তা করো তো কোন প্যাটার্ন দেখতে পাচ্ছো কিনা এই দুইটার মধ্যে আর আচ্ছা আমি আরো আরো একটা আরো একটা লুজিং এর এই যাই এটা হচ্ছে আরো একটু বড় একটা জোর করলে আসে শূন্য আসে ভাই হ্যাঁ তোমার যদি সবগুলো সংখ্যাকে জর করো জর করলে যদি জিরো আসে তাহলে সেটা একটা লুজিং পজিশন জর যদি মানে জর করলে যদি জিরো না আসে তাহলে সেটা উইনিং পজিশন ওকে আমি এটা এক্সপ্লেইন করতেছি তার আগে জর অপারেশনটা একবার বলে নেই এখন এটা এটা তুমি বলতে পারো যে এটা যদি প্রবলেম মানে পরীক্ষায় দিত তাহলে তুমি কেমনে পারতা তুমি পারতা না আসলে কারণ এই আইডিয়াটা আইডিয়াটা মানে স্বাভাবিক মানুষের মাথায় আসার কথা না এটা হচ্ছে যারা অনেকদিন এই প্রবলেমটা নিয়ে পড়েছিল তাদের মাথায় আসছে খালি ঠিক আছে মানে এই সলিউশনটা অনেক ইঞ্জিনিয়ার একটা সলিউশন মানে এটা এমনি নর্মালি পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক না কিন্তু এই জর জরের যে আইডিয়াটা বা নিম গেম সলভ করার যে আইডিয়াটা এটা ব্যবহার করে অন্যান্য প্রবলেম সলভ করা যায় তো জরের আইডিয়া হচ্ছে জর কি জর হচ্ছে তোমার বাইনারির অপারেশন একটা তো ধরো তুমি জর হচ্ছে চিন্তা করতে পারো একটা কম্পিউটার ছোট একটা কম্পিউটার এটাকে বলো ধরো জর এক্স ও আর এর ভিতরে তুমি যদি দুইটা ইনপুট দাও জিরো আর ওয়ান সে হচ্ছে একটা আউটপুট দিবে ওয়ান তুমি যদি ইনপুট দাও ওয়ান 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 তাহলে সে আউটপুট দিবে জিরো তুমি যদি ওয়ান জিরো দাও তাহলে আউটপুট দিবে ওয়ান জিরো জিরো দাও তাহলে দিবে আউটপুট হচ্ছে জিরো তো এটা কাইন্ড অফ এরকম ভাবে লেখা যায় যে তুমি যদি এরকম ভাবে ওটার ইনপুট দাও জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো তুমি যদি প্রথমে এই যেটা ইনপুট দাও কম্পিউটারে তাহলে সে হচ্ছে আউটপুট দিবে জিরো ওয়ান ওয়ান জিরো তো একটা বিট ওয়াইজ কম্পারেটর যেটা করবে ধরো যদি তুমি যদি দুইটা সংখ্যা দাও মানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো আচ্ছা সেটাই দিলাম আর ওয়ান 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 জিরো ওয়ান তো এই দুইটাকে যদি আমরা জর করি তাহলে এই প্রত্যেকটা বিট ওয়াইজ আমরা এই অপারেশনটা করব তো প্রথমে ওয়ান ওয়ানের কারণে এখানে জিরো আসবে ওয়ান ওয়ানের কারণে জিরো আসবে জিরো জিরোর কারণে জিরো আসবে ওয়ান ওয়ানের কারণে জিরো আসবে ওয়ান জিরো এর কারণে ওয়ান আসবে আর ওয়ান ওয়ানের কারণে জিরো আসবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে বিট ওয়াইজ সর এন্ড এটা ব্যবহার করে আমি আসলে এটা অত ভালো করে এক্সপ্লেন করতে না কারণ এটা আসলে তোমাদের এখন আচ্ছা আচ্ছা শিখাই ফেলাই মানে শিখে রাখো পরে পরে কাজে লাগবে তো এটা হচ্ছে যে বিট ওয়াইজ জর বিট ওয়াইজ মানে হচ্ছে প্রত্যেক বিট বিট ওয়াইজ তুমি হচ্ছে গিয়ে জর করে তারপর রেজাল্টটা করতেছো তো এই সংখ্যাটা উপরের সংখ্যাটা কত ছিল উপরের সংখ্যাটা ছিল হচ্ছে যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন তো ষোলো ষোলো চার বিশ একুশ উপরে হচ্ছে একুশ আর নিচে হচ্ছে যে চব্বিশ আটাশ আর টোয়েন্টি নাইন তো এই একুশ আর টোয়েন্টি নাইনকে যদি তুমি জর করো তাহলে রেজাল্ট আসবে এইটা রেজাল্টটা হচ্ছে আট ঠিক আছে
এখন একটা জিনিস তোমরা নিজেরা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে আমরা জ্বর এরকম জ্বরকে এইভাবে প্রকাশ করি, যারা ইন্টারেস্টে তারা ট্রাই করো যে যদি তোমার এ আর বি টু নাম্বার, যেটা ধরো নাম্বার দিল, তুমি ধরো এ আর বি কে, এটা হচ্ছে জ্বর অপারেশন, মানে ধরো এ আর বি এটা হচ্ছে হচ্ছে বিট ওয়াইজ জ্বর অপারেশন, এটা যদি সি হয় তাহলে এটা ট্রাই করো যে এ আর সি কে যদি জ্বর করো তাহলে বি আসবে, বি আর সি কে জ্বর করলে এ আসবে, আর এ বি আর সি সিটাকে যদি জ্বর করো তাহলে জিরো আসবে। তো জ্বরের এই জিনিসপাতি গুলো অনেক সুন্দর, এটা হচ্ছে জিরো আসে। তো এগুলো ট্রাই করে তারপর চিন্তা করে দেখো যে এই জ্বর অপারেশন দিলে আমাদের এখানে, তো এখানে প্রবলেম, এখানে প্রবলেমটা ধরো তোমার এরকম দিছে যে নাও ধরো নিম গেমে কিভাবে জিততে হবে, নিম গেমে তোমাকে ধরো এনটা পাইল দিছে, এনটা পাইলে স্টোন আছে হচ্ছে গিয়ে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ সাব এনটা স্টোন আছে। তো ফার্স্ট প্লেয়ার উইন্স ইফ এ ওয়ান জ্বর এ টু জ্বর এ থ্রি ডট 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 জ্বর এ সাব এন এরা যদি জিরো না হয় তাহলে ফার্স্ট প্লেয়ার জিতবে, আর ফার্স্ট প্লেয়ার লুজেস ইফ এই পুরো জিনিসটা যদি জিরো হয়। আচ্ছা তো একটা এক্সাম্পল দেখাই যে এখানে আমরা বলছিলাম যে 3-5-6 একটা লুজিং, এখন 3-5-6 লুজিং কেন, কারণ 3 হচ্ছে 1-1, 5 হচ্ছে 0-1, 6 হচ্ছে 1-1-0। এখন এই তিনটা সংখ্যাকে আমরা যদি জ্বর করি তাহলে যেটা আসবে, প্রথমে জ্বর করবো আমরা হচ্ছে দুইটা দুইটা করে, প্রথমে এই দুইটা জ্বর করবো, এই দুইটা জ্বর করলে আসবে হচ্ছে 1-1 এর জন্য 0 আসবে, 1-0-1 আসবে, 1 এর জন্য 1 আসবে, তারপর এইটার সাথে এইটা যদি এটা যদি জ্বর করি তাহলে দেখো 0-0-0। তো এই জিনিসটা, এই গেমটা লুজিং গেম। আবার আবার কই 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 আচ্ছা আবার হচ্ছে যে যেমন ধরো এইটা এটা কেন, এটা কেন উইনিং, এটা কেন উইনিং, কারণ এটাকে যদি আমরা জ্বর করি 1-0-1-0-0 এটা হচ্ছে হচ্ছে 0-1-1, এটাকে যদি 1-1 দিয়ে আবার জল করি তাহলে 1-0-1, এটা নন জিরো তাই এটা উইনিং। ওকে তো এইটা এখন এইখান থেকে তুমি কিভাবে মানে জেতার একটা ওয়ে বের করতে পারো হচ্ছে এখন আমাদের কথা। আচ্ছা আমি আই গেস নিমের এই জিনিস জ্বর দিয়ে বেশি তোমাদেরকে মাথায় করে ফেলছি। আচ্ছা এটা নিয়ে অত চিন্তা করো না, মানে এটা জাস্ট আমি তোমাদেরকে আপাতত ইনফর্মড করে রাখলাম, পরে শিখবা। এটার উপর অনেক ভালো নোট আছে, তুমি যদি কেউ এটার উপর ইন্টারেস্টেড হও তাহলে আমাকে নক দিতে পারো। আচ্ছা তো নিম গেমকে কিভাবে অন্য কোনো গেমে প্রকাশ করতে হয়, তো ধরো কয়েকটা এক্সাম্পল দেখাই। এখানে গেম ছিল, ধরো আমি একটু বের করি। হ্যাঁ একটা থিওরেম আছে, থিওরেমের নাম হচ্ছে স্প্রজ গ্রান্ডি থিওরেম। স্প্রজ গ্রান্ডি থিওরেম বলে যে এভরি এভরি ইম্পার্শিয়াল গেম
game is equivalent to name. So name game is equivalent, sub equivalent game, sub impartial game. হ্যাঁ, আমি তারও একটা নোট বের করি। আচ্ছা, কেউ কি কোনো কথা বলতে চাও? মানে তোমরা কি বেশি ভয় পেয়ে গেছো? ভাইয়া, হ্যাঁ, আমি জ্বর অপারেশনের সম্পর্কে একটু কিছু চিন্তা করলাম। তো এখানে যেটা তাদের সংখ্যা দুটো যোগফল, এবং এখান থেকে আমরা যেকোনো জ্বর অপারেশন করতে পারি। আসলে মানে না, মনে হয় মানে জ্বর অপারেশন হচ্ছে যে জ্বর অপারেশন অত সহজ ভাবে কাজ করে না, মানে এটাকে যোগ টোক দিয়ে প্রকাশ করা যায়। জ্বর হচ্ছে তোমার যোগের থেকে আরো বেশি, মানে আরো বেশি জেনারেল একটা জিনিস। ঠিক আছে, আমি ওটা ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আমাদের কাছে 2 টু দি পাওয়ার n আকারে একটা সংখ্যা আছে, এটা আর দুটো আর একটা সংখ্যা নেব। হ্যাঁ, তাহলে এদের জ্বর অপারেশন হবে এই সংখ্যার যোগফল। দেখেন, আচ্ছা সেটা, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। মাঝে মাঝে এটা যোগফল হয়, মাঝে মাঝে এটা যোগফল হয় না। যেমন এইটা, এটা কিন্তু যোগফল হবে না, এটা হচ্ছে যে বিয়োগ হবে। তো জ্বর হচ্ছে গিয়ে যোগ বিয়োগের ঊর্ধ্বে আর কি, মানে একটু অন্যরকম আর কি, অন্য অন্য ধরনের একটা মৌলিক মৌলিক অপারেশন আর কি। যোগ বিয়োগ যেরকম অপারেশন, এটা হচ্ছে আরেকটা ভিন্ন অপারেশন। আচ্ছা, কিন্তু আপনি বলেছিলেন যে এ জ্বর, এ এবং বি এর জ্বর করলে যদি সি হয়, তাহলে এ এবং সি এর জ্বর করলে বি হবে, এবং বি এবং সি এর জ্বর করলে এ হবে। তো আমরা ওই ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যার জ্বর সহজেই করে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা পারবা, এটা 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 সমস্যা নাই, মানে এটা তো প্রুফ করতে পারবা, তাই না? মানে এটা তো প্রুফ করতে পারবা তোমরা। জাস্ট দুইটা দুইটা বাইনারি সংখ্যা নাও, তাদের জ্বর করো, আরেকটা সংখ্যা আসবে। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বাইনারি জ্বর করলে দেখবে যে উল্টা এই বি সংখ্যা চলে আসছে, কারণ এটা হচ্ছে ইভেন অডের একটা ব্যাপার আছে, ইভেন অডের ব্যাপারের কারণে আর কি এরকম চলে আসে। তো একটা নোট আছে আলেকজান্ডার রেমারভের, এই নোটটা ট্রাই করতে পারো। বলতেছে যে তোমার কাছে 200 পেনির একটা পাইল আছে, একটা প্লেয়ার একটা নিতে পারবে অথবা অ্যাটমোস্ট অর্ধেক, মানে যতগুলো আছে তার অর্ধেক নিতে পারবে। যে লাস্ট পেনিটা নিবে সে জিতবে। তো এটাকে ছোট থেকে ট্রাই করতে পারি। তো 0 1 2 3 4 5 6 7, একটু চাপাই চাপাই করি, 0 1 2 3 4। জিরো কি? জিরো লুজিং পজিশন না? ওয়ান কি? উইনিং। ওয়ান উইনিং। দুই কি? লুজিং। হ্যাঁ, দুই লুজিং, কারণ দুই থেকে আমরা জাস্ট একটাই রিমুভ করতে পারবো। এখানে বলছে যে at least one and at most half the remaining penny. তো তিনের জন্য আমরা এক অথবা এক, মানে তিনের অর্ধেক হচ্ছে গিয়ে 1.5, তো at most 1.5 টা নিতে পারবো। এখন 1.5 তো আসলে একটা ই সংখ্যা না, তো এক নিতে পারবো। তো এটা হচ্ছে উইনিং। চার, চারে আমরা একটা অথবা দুইটা নিতে পারবো। উইনিং। তো একটা নিলে উইনিং কেমনে হলো? তিন, তিন থেকে দুয়ে যাব, চার থেকে দুয়ে যাব, পাঁচ কিন্তু লুজিং।
চিন্তা করে দেখো পাঁচ থেকে তুমি এক অথবা দুই রিমুভ করতে পারবা, কারণ তিন নিতে পারবা না, কারণ তিন হচ্ছে গিয়ে হাফ হয় না পাঁচের, পাঁচের হাফ এর থেকে বেশি হয়ে যায়। ছয় থেকে তুমি এক দুই তিন নিতে পারবা, ছয়ে ছয় থেকে এক দুই তিন দিলে পাঁচ উইনিং, সাত থেকে এক দুই তিন নিতে পারবা সেটা হচ্ছে উইনিং এল এর জন্য, আট থেকে এক দুই তিন চার নিতে পারবা সেটা উইনিং পাঁচের জন্য, আট থেকে পাঁচে যাব সবাই হচ্ছে পাঁচে যাচ্ছে, নয় থেকে, নয় থেকে আমরা এক দুই তিন চার নিতে পারবো সেটা হচ্ছে পাঁচের জন্য উইনিং, দশ কি দশ থেকে এক দুই তিন চার পাঁচ নিতে পারবো তো সেটা উইনিং উইনিং, এগারোতে এসে ঝামেলা হবে, এগারো থেকে এক থেকে পাঁচ নিতে পারবো কিন্তু সেটা হচ্ছে উইনিং না, সেটা হচ্ছে লুজিং। বারোতে তো এবার এবার একটা ঝামেলা পড়বা যে এখন এইখানে কতদূর পর্যন্ত যাবে বারো, এগারোতে কতদূর পর্যন্ত আসতে পারবে, আঠেরো থেকে কি এগারো পর্যন্ত আসতে পারবে, আঠেরো থেকে তুমি নয় সরাতে পারবা, হ্যাঁ এগারোতে চলে আসবে সে নয় পর্যন্ত সরাতে পারবা, বাইশ, বাইশ থেকে তুমি এগারো পর্যন্ত সরাতে পারবা, হ্যাঁ বাইশ, বাইশও উইনিং, তো বারো থেকে বাইশ সবাই উইনিং, টুয়েলভ টু টোয়েন্টি টু এরা সবাই উইনিং, টোয়েন্টি থ্রি কি লুজিং হয়ে যাবে আবার, ওকে তো একটা খুবই বিজার একটা অবস্থা আসতেছে তাই না? বাইনারি নিয়ে চিন্তা করা অনেক ইউজফুল, আর এখানে বাইনারি নিয়ে আরো কেন চিন্তা করবো সেটা হচ্ছে যে হাফ হাফ ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে বাইনারি নিয়ে একবার চিন্তা করবা, টোয়েন্টি থ্রি তো জিরো এর জন্য জিরো আসে, টু এর জন্য ওয়ান জিরো আসে, পাঁচ এর জন্য ওয়ান জিরো ওয়ান আসে, ইলেভ এর জন্য ওয়ান জিরো ওয়ান ওয়ান আসে, টোয়েন্টি থ্রি এর জন্য ওয়ান জিরো ওয়ান 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 আসে, বুঝতে পারছো প্যাটার্ন কোথায়? বেসিক্যালি এইভাবে যাচ্ছে জিরো তারপর দুই আসতেছে, দুই প্রথমে দুই এর টু টু দুই কে দুই দিয়ে গুণ করে এক যোগ করবো, পাঁচ কে দুই দিয়ে গুণ করে এক যোগ করবো এইভাবে, তো এটার কারণে এই প্যাটার্নে আসতেছে। হ্যাঁ এখন এটা প্রমাণ করার দায়িত্ব তোমাদের, এটা থেকে কিভাবে মানে এছাড়া অন্য সবগুলো যে উইনিং সেটা কিভাবে আর এইগুলো যে লুজিং সেটা কিভাবে, ইন্ডাকশন দিয়ে প্রমাণ করে ফেলবা। ওকে লুজিং এ জ্বরের অল, হ্যাঁ আচ্ছা সিলেক্ট করার কন্ডিশনটা কোনটার কথা বলছিলা, সাকনিক সাকনিক সরি আমি তোমার নাম ভুল বলছি, অর্ণব অর্ণব ভাইয়া নিম জোনে সিলেক্টটা বুঝতে পারিনি তখন, এখন বুঝছো না ভাই একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা সিলেক্ট কোনটা মানে মানে একটা প্লেয়ার কতগুলো উঠাতে পারবে এই টাইপে? ও আচ্ছা মানে ওটা হচ্ছে যে একটা ফাইল নিবা, মানে ধরো অনেকগুলো ফাইল থাকবে তো, ধরো ধরো এরকম অনেক ফাইল থাকতে পারে যে তো এখন ধরো এই কোনো একটা ফাইল নিবা, এই ফাইলটা নিব, নিয়ে তারপর এখান থেকে যতগুলো আছে ততগুলো রিমুভ করবো, তো এখান থেকে তিনটা রিমুভ করলাম,
পরের প্লেয়ার আরেকটা পাইল নিবে, সেইখান থেকে ধরো তিনটাই রিমুভ করে ফেললো, আরেক প্লেয়ার ধরো এই পাইলটা নিল, সেইখান থেকে এগুলো রিমুভ করলো, তারপরের প্লেয়ার ধরো এই পাইলটা নিচ্ছে, এটার একটা বাকি ছিল সেটা রিমুভ করে ফেলছে, এইভাবে আর কি। আচ্ছা, তো আমি আসলে নিম নিয়ে আর একটু কথা বলতে চাচ্ছি। নিমের যেটা তো লুজিং কেন এটা, মানে ধরো একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে তোমরা যারা ইচ্ছুক তারা পরে চিন্তা করে যেতে পারো কিভাবে এখান থেকে জেতার একটা উপায় বের করা যায়। ধরো 3-5-6 যেটা আমরা বলছিলাম যে লুজিং, সেটা হচ্ছে 1-1, 1-0-1 আর 1-1-0, এটা লুজিং। তো ধরো 3-5-6, এখন একটা প্লেয়ার ধরো এই 5 থেকে 4 বানিয়ে দিল, 3-4-6, তাহলে অন্য প্লেয়ারের মুভ কি? ধরো এখান থেকে এটা হচ্ছে এরকম মুভ দিল, তো অপর প্লেয়ারের তো এখন উইনিং, তাই না? অপর প্লেয়ারের মুভ কি? অপর প্লেয়ার চাবে যে এই নতুন সংখ্যা যে তিনটে সংখ্যা দেওয়া আছে, সেই তিনটে সংখ্যা থেকে যে নতুন আরেকটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা যাতে একটা ই সংখ্যা আসে, যে মানে তাদের সাথে যাতে তারা যেটা একটা জ্বর যাতে জিরো হয়। তো 3-4-6 এর জ্বর কত? 3-4-6 এর জ্বর হচ্ছে 1-0, হ্যাঁ 3-4-6 এর জ্বর হচ্ছে 1। এখন সেই প্লেয়ারটা হচ্ছে এই এই এককে এখানে কোন একটা সংখ্যার সাথে জ্বর করবে, তো এখানে হচ্ছে 3-2 এটার সাথে জ্বর করবে, সেটা হচ্ছে যাবে 1-0। তো সে হচ্ছে এই 3 রিপ্লেস করে এই 1-0 বসাই দিবে, 1-0 মানে হচ্ছে 2। তো 2-4-6 এর জ্বর হচ্ছে হওয়ার কথা 0, হ্যাঁ 2-4-6 এর জ্বর হচ্ছে 0। তো 2-4-6, এবার ধরো অন্য একটা প্লেয়ার এখান থেকে 2-4-1 বানায় দিল, তাহলে কি হয়, 1-1-0, 1-0-0, এটার জ্বর কত? জ্বর হচ্ছে 1-1-1। এখন অন্য প্লেয়ার যেটা করবে সেটা হচ্ছে যে এই 1-1-1 কে এখানে কোন একটা সংখ্যার সাথে জ্বর করবে, সেটা হচ্ছে এই নিচেরটা, এটা তো এটা আসবে হচ্ছে যে 1-1, তো এই সংখ্যাটাকে তারপর সে 1-1 দিয়ে রিপ্লেস করবে, 1-1 হচ্ছে 3, তো 4 কে সে 3 দিয়ে রিপ্লেস করবে, 2-3-1, এটা হচ্ছে গেম এর সেট। এটা নিয়ে একটু চিন্তা করো, তুমি হচ্ছে সব জ্বর করবা, নতুন মুভের পর জ্বর করবা, সেখান থেকে তুমি একটা জ্বর 0 তে যাওয়ার চেষ্টা করবা, তো যেটা উপায় হচ্ছে সেই জ্বরের অ্যান্সারটা অন্য আরেকটা সংখ্যার সাথে জ্বর করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট দিয়ে ওই বড় সংখ্যাটাকে রিপ্লেস করতে পারবে, তো নতুন কি আসবে তখন দেখবা যে জ্বর আসতেছে। এখন এটা প্রমাণ করার দায়িত্ব আর ফিগার আউট করার দায়িত্ব তোমাদের উপরে। এটার উপর বেশ ভালো কিছু নোট আছে, ধর আমি আমি তিনটা নোট হচ্ছে গিয়ে এসে দিয়ে দিচ্ছি, ওই তোমাদের ক্লাসরুমের না ক্লাসরুম না তো এই ফাইল ডাম্পের ভিতরে। হ্যাঁ এই তিনটা নোট পড়ে দেখছো, মানে লাস্টের নোট হচ্ছে কি ওই নিম গেমের জিনিসটা এক্সপ্লেইন করে, থিওরিটা এক্সপ্লেইন করে, আর প্রথম দুইটা হচ্ছে কি প্রবলেম সলভিং। ভাইয়া নোট গুলো কোথায় দিলেন? এটা হচ্ছে ডিসকর্ডে ফাইল ডাম্প সেকশন, মানে চ্যানেলে। ও হ্যাঁ, ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর যদি তোমাদের কারো কিছু বলার না থাকে তাহলে ক্লাস তো শেষ, এখানে রেকর্ড অফ করতেছি।